প্রচারিত ধারণা বিশ্বাস প্রচারিত কাজ কাজ করা এই তিনটে জিনিসের যোগ হচ্ছে ইমান প্রচলিত ধারণা দেখেন ইমানের সংখ্যার মধ্যে গন্ডগোল তাহলে আমাদের আছে কি এটার মধ্যে এটা বলতেছে এটাকে বলতেছে তাহলে আমাদের আছে কি একটু চিন্তা করেন যে ঈমানের সংজ্ঞা ইমানের মধ্যে যে আমল নাই এর থেকে বড় প্রমাণ কোনটা ইমানের মধ্যে আমল নাই এর সবচেয়ে বড় প্রমাণ কোথায় সূরা কি সেখানে কি যায় প্রমাণটা কি আছে অনেক আয়াতে আছে সেখানে কি প্রমাণ ইমানের মধ্যে যে আমল নাই এটা কোরআন কিভাবে বলা যায় আমানু ওয়া সলিহাত মানে কোরআন শরীফে সূরা ইমান এবং আমল বলা হয়েছে ইমান না বলে আমল আলাদা দুটি শব্দ আলাদা আমানু ওয়ামুস আলিহা সব জায়গায় দেখেন ইমান এবং আমল তাহলে ইমানের মধ্যে যদি আমল থাকতো তাহলে আল্লাহ আলাদা করে বলতেন আপনারা কি বলেন ইমানের মধ্যে আমল থাকলে দুটো জিনিস আলাদা করে বলা যায় না না বলতেন না না তাদেরকে বলা হচ্ছে আমল থাকে তাহলে ইমান এবং আমল বলা হবে কেন এই সিম্পল কথাটা কিভাবে উল্টে দিল ইলিশ কিভাবে খাওয়ালো আমাদের এখানে কিন্তু প্রচলন হইলো কি করে এই যে প্রচলনটা হলো এই ব্যাখ্যা তিনটা সমন্বয় ইমান এটা একপর থেকে প্রচলন হইলো এটা তো খুবই খুবই মানে অবাখান্ড এগুলো এরা আসলে এটা নিয়ে আমরা একটু দেখেছি তাহলে দেখুন এটা আমি বুঝলাম না মুসলমান জাতি এ কথাটা কিভাবে গ্রহণ করলো এত মানে আকল না থাকলে যা হয় আর কি আকলটাকে প্রথমে বাদ দিয়ে দিয়েছে ফলে যা ইচ্ছা তাই খাওয়ানো গেছে ইমান এবং আমলে কে না বোঝে একটু চিন্তা করলে বোঝে দুটো আলাদা জিনিস আলাদা জিনিস

যেটা কম বেশি অকল্লান বেশি কল্লান কম আইওয়া কল্লান বেশি অকল্লান দাও এবং তৈয়ব তৈয়ব যেটা হালাল কিন্তু পচে গেলে আবার অসুবিধা হয় সেটা পচা না আমরা শেষ করেছি এখন দেখুন আমরা 69 এ যাই ইননামা ইয়া মুরকুম বিসুয়ি ওয়াল ফাহশা ওয়া আনতাকুলু আলা আল্লাহি মা লা তাআলমুন ইননামা নিশ্চয় না বা শুধু দুটেই বলা যায় এখানে ইন্নামা নিশ্চয় না সেটা অথবা শুধু নিশ্চয়ই সে তোমাদের তোমাদের আদেশ করে অন্যায় এবং অশ্লীল কাজ করার সে সে তোমাদের অন্যায় এবং অশ্লীল কাজ করার নির্দেশ দেয় ওয়ান তাউলুন এবং আল্লাহ সম্বন্ধে এমন কথা বলতে বলতে বলে যা সম্পর্কে তোমাদের জ্ঞান নেই দেখুন এই যে কথাটা ছোট্ট একটা কিন্তু এর মধ্যে কিন্তু বেশ শিক্ষা আছে দেখা এখানে একটা কথা তোমাদের অন্যায় এবং অশ্লীর কাজ করার নির্দেশ দেয় এই যে অন্যায় এবং অশ্লীর কাজ এই দুটো কথা আলাদা কেন বললেন সব জায়গায় আমরা কিন্তু একটু চিন্তা করবো একটু ভাববো কারণ কোরআনের প্রতিটা আয়াতে প্রতিটা কথার মধ্যে চিন্তা কথা আছে একটু চিন্তা করতে বলছে আর ভাবো একটু ভাবো আমি যে কথা বলেছি এটা তো অনেক শিক্ষণীয় বয়সের মাধ্যমে একটু চিন্তা করলে বুঝতে পারবা ধরতে পারবা তাহলে বোঝা যাচ্ছে অন্যায় এবং অশ্লীল কাজ এটা অনেক আয়তা কিন্তু আছে দেখবেন অশ্লীল কাজটা আলাদা করে বলছে অশ্লীল কাজ ইন ইনতাস্তা নেবু কভায়ের মতন অন্য অনেক জায়গায় সালাতে ধরেন ইন্ন সালাতা তা নানান ভাষাই অলমনকার ভাষাই অলমনকার অশ্লীল এবং নিষিদ্ধ তাহলে অনেক জায়গায় এই যে এখানেও বলছে অন্যায় এবং অশ্লীল বলুন কেন এরকম একটু চিন্তা করুন দেখি কেন কাজ তো আলাদা করে বললেন করে কারণ আছে দেখেন অশ্লীল কাজ এবং অন্যায় কাজ এদের এটা যে ক্ষতির ডাইমেনশন সেটা কিন্তু একটু ভিন্নতা আছে অশ্লীল কাজ যেগুলো তাতে দেখেন ক্ষতি যারা আমরা শুয়ে আছি তারা শুয়ে না থাকলেই ভালো সবাই দেখতেছি হ্যাঁ শুয়ে যারা আছেন তারা হয় ভিডিওটা অনেক করে অফ করে দেন অথবা উঠে বসুন প্লিজ সবাই দেখছে দেখা যাচ্ছে এটা অনেক মানুষ শুয়ে যারা দেখছে তারা ভিডিও অফ করে দেন আর না হলে বসুন তাহলে দেখেন অশ্লীল কাজ কেন আলাদা করে বলছেন অন্যায় কাজ একটা মিথ্যা বলা বা কাউকে একটু গালি দেওয়া অন্যায় আর অশ্লীল কাজ আজকাল পৃথিবীতে অশ্লীল কাজের ক্ষতি বেশি কি যে এইডস এইডস দেখেন অস্থির কাজের কারণে হচ্ছে তার ক্ষতি অনেক বেশি এই জন্যে অস্থির কাজ কথাগুলো আল্লাহ আলাদা করে বলছে দেখবেন অধিকাংশ জায়গায় অন্যায় এবং অস্থির অন্যায় এবং এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আল্লাহ অস্থির কাজটা কথাটা আলাদা করে বললেন আবার দেখেন অস্থির কাজের শাস্তি অন্য তুলনায় বেশি তাই না ওই যে পাথর মেরে হত্যা করা দেখেন কোরআনের একটা তথ্য আর একটা তথ্যের সাথে যে মিল কেমন ভাবে দেখেন আলাদা করে বলেছে শাস্তির কথা যেখানে বলেছে অশ্লীল কাজের শাস্তি অনেক বেশি দেখেছে একসাথে তাদেরকে পাথর মনে মেরে ফেলা প্রশ্ন একটু আমরা শেষে দিব একটু কয়েকটা আয়াত পড়ি তারপরে প্রশ্ন আপনি একটু লিখে রাখেন প্লিজ এরপরে বলছে তাহাদের দুটো অন্যায় এবং অশ্লীল আদা করলো এরপরে যেটা এ আয়াতটা হচ্ছে দেখুন তো এইখানে কথাটা আপনারা কি শেয়ার করা হয়নি ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা শয়তান কি কয় প্রথমে বলল তোমাদের অন্যায় ওয়াসিলিকার করার নির্দেশ দেয় শয়তান আর দুই নম্বর কি আল্লাহ সম্বন্ধে এমন কথা বলতে যা তোমার যা সম্পর্কে তোমাদের জ্ঞান নেই কথার মানে কি যা সম্পর্কে তোমাদের জ্ঞান নাই একটা কথা আছে নবীর একটা হাদিস যে আমার কাছ থেকে তো আমার তরফ থেকে ভাল লাগিও ওলাও ওয়ালাও আয়া আমার যদি আমার সম্বন্ধে বা ইসলাম সম্বন্ধে তোমার যদি একটি কথা জানা থাকে সেটা তুমি প্রচার করো আর একজনকে জানিয়ে দাও প্রচার করো আর এখানে বলছে ওই প্রচার করার কথাটার মানে কি যে কোন একটা কথা যে কোনো জানা তুমি সেভাবে বলে দেবে নাকি এখানে বলছে এমন কথা বলতে বলে যা সম্পর্কে তোমাদের জ্ঞান নেই

সেটা কোরআন দিয়ে আছে সেটাও হতে পারে কোরআন দিয়ে যে বিষয়টা তুমি নির্মূল ভাবে জানো না সেটা কথা বলো না ওই ওটা যে তোমাকে আগে নিশ্চিত হতে হবে তা না হলে একটা ভুল কথা প্রচার হয়ে গেল ভুল কথা প্রচার হয়ে গেলো আর মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে তাতে ভুল কথা প্রচার হয়ে গেলে ব্যাপক মিথ্যা কথা মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে মিথ্যা প্রচার আর ফিতনা তো আসাদ্য আল কাতাল থেকে মিথ্যা প্রচার অনেক বেশি ক্ষতিকর তাহলে দেখেন আমরা যেটা বলি কিছু দাঁড়িয়ে কিছু বলা শুরু করে উনি ওনার কাছে শুনছে হুজুরের কাছে শুনছি মুরব্বীর কাছে শুনছি নো হারাম 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 আর মুরব্বীর কাছে শুনছে সে মুরব্বী ঠিক বলেছে কিনা আপনি তো জানেন না কাজে আপনি যখন কোনো কথা বলবেন ইউ মাস্ট হ্যাভ টু বি একবার কনফার্ম হতে হবে যে ইট কারেক্ট

তখন আল্লাহ বলছে যে তোমরা এমন কথা বলে বেড়াচ্ছিলে যেটা নির্ভুল কিনা তুমি নিশ্চিত ছিলে না শুনলে ওর কাছ বলে দিলে কেন তোমরা এটা বললে কেন তোমরা এরকম করলে তাহলে আসলে এটা চিন্তা করুন আমি একটা কথা বলছি এ কথাটা নির্ভুল কিনা আমি নিশ্চিত নই সেটা বলা উচিত নয় শয়তান বলে আরে বলি দে না যা জানিস বলে দে না যা শুনছিস বলি দে না বহুত দেখিস বহু ফায়দা বহু ফায়দা বলে নেভার ফায়দা মানে এটা নিষেধ আপনি যখন কথা বলবেন আপনি অন্তত নিশ্চিত হবেন যে কারেক্ট সে নিশ্চিত হওয়ার ব্যবস্থা আছে নবী বলেছে প্রথম একটা কথা শুনে আপনার এইটা দিয়ে যাচাই করতে হবে প্রাথমিক উপায় হচ্ছে দেখেন একটা বাড়িতে যখন কোন একজন অপজিত লোক এসে কে ধরে আগে আগে কি মালিক জিজ্ঞাস করে নাকি দারোয়ান জিজ্ঞেস করে কে আগে জিজ্ঞেস করে গেটে থাকে দারোয়ান তা আমাদের ইসলামের ঘরের গেটে আছে আকলটা গেটে দারোয়ান কাজে কোন একটা কথা শুনলে কি করতে হবে প্রথমে আপনি আপনার আকল দিয়ে একটু চিন্তা করবেন কথাটা কেমন ঠিক আছে ঠিক আছে আকল কিন্তু আপনাকে একটা উত্তর সে দেবে সে কিন্তু বসে থাকবে না সে উত্তরটা অধিকাংশ ক্ষেত্রে কারেক্ট হবে কিছু কিছু ক্ষেত্রে ভুল হতেও পারে তারপরে কি করতে হবে ওইটা কোরআন দিয়ে যাচাই করে নিবে আমাদের তরকারি যেটা বললেন তারপরে যেতে হবে কোরআন দিয়ে যাচাই করতে হবে কোরআন দিয়ে যাচাই করলে কোরআন যদি আপনার আকলের রায়কে সাপোর্ট করে বাস ফাইনাল হয়ে গেল আর কোরআন যদি বলে নো তাহলে আকলের রায়টা বাদ দিয়ে কোরআন ধরতে হবে আর আকল যদি কোরআনে যদি ওই বিষয়টা না থাকে কোরআনে কি নাই এমন বিষয় আছে নাকি কোরআনে নাই এমন বিষয় আছে না আছে সেটা চলে যাবো আমরা হাদিসে কোরআনে আছে মৌলিক বিষয়গুলো হাদিসে আছে হাদিসে মৌলিক অমৌলিক সবই আছে কিন্তু কোরআন দিয়ে আপনি মৌলিক মৌলিক গুলো সব জেনে ফেলতে পারবেন আর যদি হাদিসটা একটু দেখে নিলে হয়তো আরো সাপোর্ট পেয়ে গেলেন আরো শান্তি হলো আর ওই রকম যদি কোনো বিষয় হয় যে কোরআন দিয়ে আপনি পাচ্ছেন না মৌলিক বিষয় দেন উই হ্যাভ টু গো হাদিস দিয়ে এটা কনফার্ম করে নিতে এই সহজ পথ পন্থা কিন্তু তাহলে আল্লাহ এখানে বলছেন শয়তান আমাদের বলে আরে এত জানার বিষয় দরকার যতটুকু জানিস বলে দে বলে দে জানিস যা বলে দে নো আমরা এটা করা মোটেই উচিত নয় এইভাবে কিন্তু আমাদের দেশে মিথ্যা কথা ছড়িয়েছে আমরা যদি একটু যেতাম ধরেন ইমানের সংজ্ঞা আমরা যদি একটু কোরআন দেয় কেমনি হয় আল্লাহ বলছে ইমান এবং আমল এরা বলতেছে ইমান আমল ঈমান ইমান মুখে বসলে মাত্র বিশ্বাস এবং আমল হয়তো না হয়তো না তাই দেখেন সব ধরে ধরা যেত এই জন্য ইংলিশ চালু করেছে না কোরআন তো পড়ার দরকার নাই এই দিক দিয়ে পড়ে যাও তাহলে এখানে এই ছোট্ট হাতটাতে কিন্তু এটাও একটা চমৎকার যে আমরা যে কথা যখন বলবো আমাদের কিন্তু নিশ্চিত হতে হবে যে এটা সঠিক কিনা যাচাই করে নিশ্চিত হতে হবে এবং সেটা কিন্তু আপনি যখন কথা বলবেন আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যদি বলেন যে আমি অমুকের কাছে শুনছি তাই বলছি সেখানে কি হবে বলুন দেখি আমি অমুকের কাছে অমুক কে আপনি নির্ভুল মনে করলেন সেটাও কিন্তু অসুবিধা আল্লাহ এবং নবী ছাড়া কেউ নির্ভুল নয় কাজে অমুকের কাছে শুনেছি উনি কি আর ভুল বলে এ কথা বললেই কিন্তু আবার অসুবিধা কাউকে নির্ভুল মনে করা শিখ যাক সেটা আমরা আস্তে আস্তে যাবো তাহলে এখানে যেটা বলছে শয়তান বলে আরে জানিস বলি নয় এটা শয়তানের কথা আমরা যখন কিছু বলবো যখন আমরা মানুষকে বলতে যাবো যে বিষয়টা আপনি বলছেন আপনি সেটা আগে নিজে নিশ্চিত হয়ে নেবেন নিশ্চিত হয়ে তারপরে বলবেন দাওয়াতি কাজ খরচ কিন্তু সে দাওয়াতি কাজ করতে যে আরেকজনের ক্ষতি করে দিলেন তা তো হবে না তা তো হবে না সেটাই এখানে বলা হয়েছে ওই জাকিল মা তাবাউম দেখেন এখানে আবার চমৎকার কথা অলো বাল না উ মা আলফাই না আবা আনাহ আলা কানা আবা উহুম লা ইয়া কিলুন আসে বদাইয়া তাদুন দেখেন কোরআনের কি চমৎকার এই বাচনভুঙ্গি কথা বলা এটা আহলে কিতাবদের বলা হচ্ছে ওই যাকেই লালাহুম যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো মানে কোরআন এসে গেছে বলছে এই যে কোরআন এসে গেছে তোমরা এটাকে অনুসরণ করো ওরা বলে পলু বাল নাতফাই না আবালা তারা তখন তারা বলে আমাদের পূর্বদের যে রীতিনীতির উপহার পেয়েছি আমরা বরং তারই অনুসরণ করব। যে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা আকাবের মনীষীরা তারা যে সব কথা বলেছে রীতিনীতি বলেছে আমরা তার উপরেই থাকব। তখন আল্লাহ বলছেন আল্লাহ কানা আবা অহুম লাইয়া কিলুনা সাইয়ান ওলাই হাতাদুম তাদের পূর্বপুরুষেরা কমন সেন্স দিয়ে একটি বিষয় বুঝতে না পারার কারণে সঠিক পথ পেয়ে না কি তারা তাদের অনুসরণ করবে বলছে তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের বাপদাদারা বা তোমাদের আঁকাবায় মনীষেরা যা আগে ছিল তারা যদি সেন্স দিয়ে একটি বিষয় বুঝতে না পারার কারণে সঠিক পথ না পেয়ে থাকে তারপরেও তোমরা তাদের অনুসরণ করবা এই যে কথাটা এইটা হচ্ছে আহলে কিতাব দেওয়ার কথা তারা বলে আমাদের পূর্বপুরুষরা যা করছে আমরা সেদিকে আছি আমাদের সমাজে কি অবস্থা আছে আমরা কি বলি না বলছে তাই আমাদের পূর্ব যা করছে তাই এটা এই অবস্থা খুবই খুবই একেবারে বললেই বলবে আকাবে যা বলছে মনীষী যা বলছে উনি যা বলছে বড় হুজুর যা বলছে এই ওটার পরে আছে বরং সব যুক্তি মানবে কিন্তু লাস্টে এই কথা বলে বলবে যে না আমি আপনারটা মানতে পারবো না যা বলছে আমি তাইতে আছি আপনি যতই কোরআনের আয়াত দেখান সরাসরি আয়াত এই যে সরাসরি বলছে না আমাদের পূর্ব বিশ্বাস যা বলছে তাই এখানে আল্লাহ সেই কথাই বলছে তোমাদের পূর্বপুরুষদের যদি কমনসেন্স

যেটা ওরকম যে সেটা ইউজ করতে চায় না অন্ধ অনুসরণ সেটা আর হচ্ছে ধরেন কমন সেন্স উৎকর্ষিত হতে পারে তাই না যদি ওই জিনিসটা বোঝার যে জ্ঞান দরকার ওই সভ্যতার সেই জ্ঞান ছিল না ফলে তার কমন সেন্স ওইটা বোঝার মতো উৎকর্ষিত না সে বুঝতে পারে এটা কি হতে পারে হতে পারে না যে ওই সভ্যতায় এই এই জিনিসটা বোঝার মতো জ্ঞান ছিল না ফলে তার কমন ফলে তাদের কমন সেন্সে ওই বিষয়টা বোঝার মতো শক্তি ছিল না

কেন ছিল না তারা কিন্তু ইচ্ছে করে দেয়নি তারা তো ওই সময় তাদের আকল উৎকর্ষিত ছিল না ভিডিও দেখে নাই ফলে একটা কাজ যে রেকর্ড করে এক হাজার বছর পরে আবার দেখানো যায় এই জ্ঞান তাদের ছিল না যখন আল্লাহ বলছে আমি কেমতের দিন বিন্দু পরিমাণ সৎ কাজ যা করেছো তা তোমাদেরকে দেখাবো অসৎ কাজ করেছো তাও দেখাবো এই হাতের ব্যাখ্যা তাদের কমন আসে নাই এটা তো তাদের কিন্তু ইচ্ছা করে ভুল করেছে তা না অনিচ্ছাকৃত এরকম অনেক বিষয় আছে অনেক বিষয় আছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এগুলো যেমন এই সদরের যে বিষয়টা শেখের যে বিষয় এই বিষয়গুলো তো তারা বুঝতে পারে পারেনি আসলে তো এরকমই বলছে আল্লাহ এই একটাই বলছে তোমাদের যারা একটা হচ্ছে যে তাদের জ্ঞান ভুল ছিল তারা অন্ধ অনুসরণ করেছে সেসব আছে কিন্তু এই একটা ডাইমিশনও আছে যে আমাদের মনীষীরা আজ থেকে ধরেন পাঁচশো বছর আগে যারা চলে গেছে তারা কিন্তু ভালো মানুষ জ্ঞানী মানুষ কিন্তু ওই সভ্যতার জ্ঞান এরকম ছিল না ফলে সেটা বুঝতে পারেনি এই জন্য কোরআন নিয়ে গবেষণা কেমন পর্যন্ত করতে হবে কেমন পর্যন্ত গবেষণা করবে আমরা যেটা বুঝতে পারছি হয়তো কিছু কিছু আর সামনে আসতে পারে এর থেকে আরো জ্ঞান যখন মানুষের বাড়বে তখন বোঝা যাবে তখন যাবে অবশ্যই আসবে তো কাজেই এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে আমাদের মুসলিম বিশ্বে এখনো যেটা দেখেন আপনারা খেয়াল করে থাকবেন যে তাপসির যে কোনো পড়ানো হয় সেগুলো সবই কিন্তু পাঁচশো ছয়শ সাতশো আটশো বছর আগে তাপসির কাসি এইসব যে খুবই মানে ভালো তাপসির তাপসির রিফারেন্স বুক রিফারেন্স বুক অবশ্যই বলতে মর্যাদা আছে রিফারেন্স বুক কিন্তু হোল মুসলিম বিশ্বে এইগুলোকে লাইন বাই লাইন পড়ানো হয় এইগুলো কাজগুলো যে কিভাবে হলো এটা নিয়ে আর চিন্তাও নাই ভাবনাও নাই যারা এটা করছেন তো চলছে তো চলছে তো এগুলো আস্তে 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 আমাদেরকে সংস্কার সংস্কার করতে হবে করতে হবে এবং আমাদেরকে এটা বললে বললে আস্তে 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 হয়ে যাবে ওগুলো আমরা ফেলে দেবো না ওগুলো থাকবে বাট ওগুলো রেফারেন্স রেফারেন্স বুক হিসাবে থাকবে তাহলে এখানে যে তাদের যদি আকল উৎকর্ষিত না থাকায় সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণেও যদি না হয় তাহলে তোমরা কেন তাদেরকে মানবে এই যে একটা খুদ্া আমরা সেদিন কি বলেছিলাম আপনাদের জুমার খুদ্ায় যেটা বলা হয় সানি খুদ বাতে একটা হাদিস পড়া হয় আপনারা কেউ কি আমার যুগের আমার যুগের যুগ হচ্ছে সর্বোত্তম উত্তম যুগ তারপরে যুগ তারপরে 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 এটা তিন যুগ বলা হয়েছে তারপরে আর নাই তারপরের মানুষরা অতটাও ইয়ে নয় এই কি তথ্যটা জানানো হয়েছে জানেন যে আমার যুগ সব থেকে উত্তম তারপরে তারপরে যুগ তারপরে তারপরে যুগ তার তিন যুগের পরে আর মানুষ আর যুগটা উত্তম নয় এটা আপনারা কারো কি জানা আছে যে এইটার ব্যাখ্যা কি বলা হয় এই উত্তম বলতে কিসে উত্তম জ্ঞানের দিক থেকে তাই বুঝায় তার তিন যুগে না আমরা 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 বলছি যে এইখানে সাধারণভাবে কি বোঝানো হয় আমরা কি আসলটা বলতে যাচ্ছি না সাধারণভাবে বোঝানো হয় যে জ্ঞানে উত্তম জ্ঞানের সাধারণভাবে এই কথাটাই ছড়ানো হয়েছে যে সবচেয়ে উত্তম আমার যুগ তারপরে তারপর তার এটা তিন যুগ তিন যুগ হচ্ছে জ্ঞানে উত্তম তারপরে জ্ঞানে অদম এই কথাটা প্রচার করা হয়েছে ব্যাপকভাবে ব্যাপকভাবে এই জন্য ওই বলে না ওর ব্যাপারে আমি আমি একজন আহ থেকে পড়ে আসছে উনি বলছে ওই যুগের মানুষের মতো জ্ঞানী মানুষকে আর হবে আমরা তো এখন আর করতে পারলাম না ওই যুগের মানুষরা তো খুবই জ্ঞানী ওই যে তিন যুগ কিন্তু দেখেন এইটা এবং এইটা প্রতি জুমাতে আমাদেরকে শেখানো হতো এখন এটা কমে আসছে এইভাবে এটা চলে আসছে যে ওই ওই যুগ হচ্ছে সব উত্তম যুগ ওটা হচ্ছে আমলের নিষ্ঠায় উত্তম আর কি ওই হাদিষ্টা পরে আসে নিষ্ঠার দিক থেকে উত্তম কাজে ওইখানেও ওই ওই ভুল কথাটা ওইভাবে চালু করা হয়েছে জ্ঞানে উত্তম ন জ্ঞানে উত্তম জ্ঞান যত বাড়বে যতদিন যাবে তত মানুষের জ্ঞান বাড়বে এরপরে অমাচলের লাদি না কফার কামাশালীর লাদিইনা জ্ঞান বিমা দা ইয়াসমৌ দাও এসমৌ ইল্লা দুয়া ইয়োনা দায় সুম্মল বুকু নর্মিহুন ফাহুম লা ইয়ার কেলুন আর যারা কুফরি করে তাদের উদাহরণ সে ব্যক্তির মতো যারা এমন কিছুকে ডাকে যে কেবল হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না যারা কুফরি করে তাদের উদাহরণ সে যারা এমন কিছুকে ডাকে যে কেবল হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না তারা বধির বোবা অন্ধ হয়ে গেছে তাই তারা কমন সেন্স দিয়ে বুঝতে পারে না তাহলে যারা এমন কিছু ডাকে এমন কাউকে ডাকে যারা কুফরি করে যাদের এমন কাউকে তারা মানে বা ডাকে বা মানে তাদের তাদের ওই সমস্ত কিছু যেমন মূর্তি পূজা যারা করে ওই মূর্তির তো কোনো ক্ষমতাই ক্ষমতাই নাই তাকে যে পূজা করা করা হয় তার তার কাছে কাছে চাওয়া সেটা আসলে কতটা যৌক্তিক একটু চিন্তা করলে বোঝা যায় আর তারা বধির বোভাও অন্ধ হয়ে গেছে তাই তারা কমন সেন্স দিয়ে বুঝতে পারে না বধির বোবা অন্ধ হয়ে গেলে কমন সেন্স দিয়ে বুঝতে পারবে না কেন বধির বোবা অন্ধ তাই তারা কমন সেন্স বুঝতে পারে না সুমমুন বুকমুন ওমিউন ফাহুম লা ইয়ারকিলু তারা বধির বোবা অন্ধ তাই তারা কথা এর সাথে রিলেশনটা কি বধির বোবা অন্ধ ফলে তারা কমন সেন্স বুঝতে পারছে না মানে দেখেন কমন যে সৃষ্টিগত ইয়ে হচ্ছে এই কমন সেন্সটা আপনি যত এখানে নলেজ দিবেন তত উৎকর্ষিত হবে কম্পিউটারে যেমন আপনি যত র্যাম দিবেন র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি ততই এটা উৎকর্ষিত হয় কম্পিউটারের ইয়েটা তো যারা বোধি শুনতে পায় না বোবা বলতে পারে না অন্ধ দেখে না তাদের তো এখানে নলেজ যাচ্ছে না বেশি বেশি নলেজ যাচ্ছে না ফলে এটা উৎকর্ষিত হয় না ফলে তারা বুঝতে পারে না এবং তার এইটার কিন্তু সবসময় উৎকর্ষিত অবদমিত দুটোই হয় উৎকর্ষিত হয় অবদমিত হয় উৎকর্ষিত হয় সঠিক নলেজ গিরে আর অবদমিত হয় ভুল নলেজ গিলে ওই কম্পিউটারে যেমন সঠিক নলেজ গিলে উৎকর্ষিত হয় ভুল নলেজ মানে ভাইরাস গিলে ভাইরাস গেলে অবদমিত হয় এখানেও ঠিক আমাদের ব্রেনটা ঠিক সেই রকম যারা এখানে নলেজ দিচ্ছে না তাদের ওই বেসিক যতটুকু মেমরি ছিল সেটাই আছে হয়তো অবদমিত হয়েছে কিন্তু উৎকর্ষিত করে নাই তারা বুঝতে পারবে না সেই জন্য উৎকর্ষিত করার জন্য আল্লাহ কি বলছে পুরানে ওই আগের যুগে অবস্থিত তোমরা দীর্ঘম করো দীর্ঘম করো দেশ ভ্রমণ করলে এটা উৎকর্ষিত হয় কারণ আপনি যত বিভিন্ন দেশে যাবেন সেখানে সেখানে বিভিন্ন জিনিস দেখবেন বিভিন্ন কথা শুনবেন ওদের আচার আচরণ দেখবেন দেখলে আপনার ব্রেন উৎকর্ষিত হবে ওই উৎকর্ষিত ঠিক সেই কথাটা এখানে নিয়ে আসছে চরুণের পরে ইয়ালেন তৈ বা তেমা রোজকাকুম দেখেন এখানে আবার আর এক কথা নিয়ে আসছে না তৈমা রোজাকুম বস্কুরুলিল্লাহ ইনকুন্ তুমি ইয়া যারা এনেছ তোমরা তোমাদের যে খাদ্য দিয়েছি তার মধ্যে যেগুলো পবিত্র পবিত্র তা তা খাও খাও যেগুলো এবং প্রকাশ করো যদি তোমরা শুধু তারই ইবাদাতি হয়ে থাকো তাই হে যারা ইমানেছ মানে যারা ইমান আনছে কালেমা তাইয়াবা মুখে উচ্চারণ করেছে অন্তরে বিশ্বাস করেছে মুখে উচ্চারণ করাটা কি খুবই জরুরি দরকার না আল্লাহ তো আমার জন্য দরকার মুখে উচ্চারণটা আপনার আমার দরকার যে আমার ওই ভাইটা দরকার ওই ভাইটা ইমান এনেছে উনি ইমান এনেছে ওনাকে আমি ইমানি ভাই বলে গ্রহণ করে নিতে পারলাম সেই জন্য মুখে উচ্চারণটা হচ্ছে আপনার আমার জন্য দরকার কিন্তু আল্লাহ তো আর মন্ত্র দেখে তো আমার জানেন ডাক্তার ইয়াহলুদিন আমনে বলে এখানে সম্মান করে একটা আল্লাহ কি বলছেন কুলুমিন তাইয়াবাতে মা রাজাকনাকুম তোমাদের যে পবিত্র জিনিস দিয়েছি সেগুলো খাও তাহলে পবিত্রর মধ্যে দেখেন এই পবিত্র বলতে কি বোঝাবে তাহলে এইখানে দেখেন তখন অন্য সাথে চলে যেতে হবে একটা আয়তের সিদ্ধান্ত নেওয়া যায় না এই জন্য কোরআন ব্যাখ্যার যে নীতিমালা অন্য আয়তের সাথে মিলাতে হবে খালি যদি আপনি একটা আয়তের সিদ্ধান্ত নিয়ে যান কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সেটা সঠিক সিদ্ধান্ত হবে না এই নীতিটাও বর্তমান মুসলিম বিশ্বে চালু নাই যে অন্য আয়তের সাথে মিল করে মিলিয়ে দেখতে হবে সেটা যেন বিরোধী না হয় সেটা যেন আয়াতের সম্পূরক হয় সকল আয়াত যেন একটা একটা পরিপূরক হয় সম্পূরক হয় পরিপূরক হয় কিন্তু বিরোধী যাতে না হয় সেজন্য সবসময় আপনার যে অনুবাদ সময় আপনার সাথে কোন জায়গায় যে বিপরীত হয়ে যাচ্ছে কিনা বিপরীত হয়ে গেলে আমাদের কমপ্লিমেন্ট না হয় মানে কন্ট্রাডিক্টারি না হয় না হয় তাহলে পবিত্র মানে ওই হালাল এবং পচা নয় হালাল এবং পচা নয় এই দুটো এই পবিত্র কথাটি আল্লাহ ওখানে বলছিল হালা তেয়ব আর এখানে খালি বলে দিয়েছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর প্রতি শোকর আদায় করো খাবার খেয়ে শকর কখন আদায় করতে হবে প্রকৃত শকর আদায়কারী কাকে বলা হয়েছে ওই যে শয়তান বলেছিল আল্লাহ আমি চতুর্দিকে চতুর্মুখী ষড়যন্ত্র করব আপনি তাদের অধিকাংশকে শকর আদায়কারী হিসাবে পাবেন না তাই এইখানে আল্লাহ বলছেন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এখানে কি কথাটা লাগাতে হবে কৃতজ্ঞতা কখন খাবারের কল্যাণটা বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করা কল্যাণটা বুঝে না বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করলে তো হলো না সেজন্য ওই ইবলিস বলেছিল তাদের অধিকাংশকেই কৃতজ্ঞতা প্রকাশ আদায়কারী পাবে না মানে বুঝে শোকর আদায় করবে না না বুঝে শোকর আদায় করবে বুঝে শোকরা আদায় করা না বুঝে শোকরা আদায় করার মধ্যে পার্থক্য কি একটু বলবেন যে ব্যক্তি বুঝে শকর হলো না ভালো যে বুঝে শোকর আদায় করে আর না বুঝে করে দুই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে বুঝে শুকর করছে তাকে ওখান থেকেও সরাতে পারবে না ইংলিশ সরাতে পারবে না তার বলে আরে আমি তো জানি এর করলাম কি আমি তো দেখেছি আমি তো বুঝেছি আমি পেয়েছি আর যে না বুঝে আলহামদুলিল্লাহ তাকে রিবলে সরিয়ে দেবে সেই জন্য আমাদের সব কিছুকে খাবারের সকাল এই খাবারটা খেতে বলছে এটা খেতে বলছে এটা নিষেধ করছে এটা নিষেধ করছে যে নিষেধ করছে কেন সেটা বুঝে নিয়ে যেটা খেতে বলছে কেন সেটা একটু করলামগুলো যদি বুঝিয়ে নিতে পারি তাহলে আমাদের বিশ্বাসটা মজবুত হয়ে যাবে যেটা নিষিদ্ধ করেছে সেটা যদি আমি জানি যে এটা কেন নিষেধ করেছে এর ক্ষতি আছে ক্ষতিগুলো কি তা যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে ও আলহামদুলিল্লাহ 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 এই জন্যে এগুলো এইভাবে একটু বুঝে নেওয়া দরকার আর এই বুঝতে গেলেই বুঝতে গেলেই তখন এসে যায় সাইন্টিফিক বিষয়টা যেমন মদ খাওয়া নিষেধ করেছে কেন নিষেধ করেছে আমরা যদি সেটা জানতাম সিগারেট খাওয়া যদিও আমাদের বলা হচ্ছে না কিন্তু এটাও হারামের পর্যায়ে চলে যাবে সিগারেটের যে ক্ষতি সেটা হারামের পর্যায়ে চলে যাওয়ারই কথা ব্যাপক ক্ষতি সিগারেটের তাহলে এইসব বিষয়গুলো কেন নিষেধ করেছে এই বিষয়গুলো জানতে পারলে তখন আমরা ইয়াস আল্লাহ থ্যাংকস ভেরি মাছ আপনি আমাদেরকে চমৎকার জিনিস শিখিয়েছেন তাহলে সেটা হলো তাহলে আল্লাহ বলছে এখানে অস্কুরুল্লাহ ইনকুন তুমি ইয়াহু হু যদি শুধু তোমরা যদি তোমরা শুধু তারই ইবাদতকারী হয়ে থাকো ইবাদত কার কার হয় কার হতে পারে তাহলে যদি তোমরা শুধু তারই ইবাদাতকারী তার মানে বোঝা যাচ্ছে অন্য কারো ইবাদাতকারী হয়ে হতে হওয়া যায় যদি আল্লাহর ইবাদাতকারী হও তাহলে পবিত্র খাও এবং কল্যাণ বুঝে তার কৃতজ্ঞতা প্রয়াস করো তাহলে ইবাদাত ওই যে আমরা বলেছিলাম যার দেয়া শর্ত পূরণ করে দাসত্ব করা হবে কাজ করা হবে সেটা তার ইবাদত হবে তাহলে যদি আমার দাসত্বকারী তোমরা হও তাহলে আমি যেটা বলেছি আমি যে তোমাদের খেতে বলেছি সেগুলো খাও পবিত্রগুলো খাও এবং এর কল্যাণটা বুঝে আমার শোক আদায় করো এটা হচ্ছে আমার যারা হবে তার একটা কোয়ালিটি কথা সেরকম ব্যাখ্যা আসে এখান থেকে এরপরে কি বলছে এটা হচ্ছে একশো তিয়াত্তর ইন্নামার হার আলাই অদ্দমা

তার খিনজিত্ব জানি খিনজিত্ব জানি শুকুরের মাংস প্রবাহিত রক্ত আল্লাহর নাম ছাড়া জবিকৃত জিনিস আর হচ্ছে মৃত জন্তু মৃত জিনিস সেই মৃত্যু মৃত্যু তো মাস মৃত্যু আছে আর শুধু তো হারাম করা হয়েছে জি জি আরজন কি বললেন শুধু তো হারাম করা হয়েছে খাওয়া খাদ্য মানে খাদ্য খাদ্য আর খাদ্য না কিন্তু কেন যে বিষয়গুলো এইভাবে সবই আসলে দেখুন ওই যে আল্লাহ যে সময় আদম আদম আল্লাহ আল্লাহামকে বেহেস্ত থাকতে দিয়ে বললো কি খাইতে বলেছিল আর কি খাইতে নিষেধ করেছিল বললো তুমি সব খাবা খালি ওই গাছটার ধারে কাছে নিষিদ্ধটা হচ্ছে স্পষ্ট করে বলা থাকে আর খাওয়াটা মানে যেটা হালাল ওপেন অসংখ্যা বেশ তো অসংখ্যা খাবার আছে সব খাওয়া আদম হাওয়া ওই গাছটা ওই একটা মাত্র তার মানে খাওয়া সম্বন্ধে ইন্ডিকেশন হচ্ছে আমি কোরআনের যার স্পষ্ট নাম বলে দিয়েছি যেগুলো নিষিদ্ধ তার নাম বলা থাকবে ওর বাইরে নাম বলা নাই সেগুলো কি করবো সব খাওয়া যাবে কথাটা তাই দাঁড়ায় এবং একটা আয়াত আছে যে নবী সাস বলেছেন আমি তো এই চারটের বাইরে কোনো হারাম দেখি না তাহলে এখানে একটা খুব চমৎকার ইয়ে আছে যে আমাদের হালাল খাবার কোনগুলো আর হারাম খাবার কোনগুলো আমরা এখানে আর ডিপে যাব না তবে হালা হারাম খাবারের নাম উল্লিখিত থাকতে হবে কোরআনে আর হালাল খাবার ওইটা বাদে যা আছে সবই হালাল এটা তাই এখানে দেখেন ইন্নামা হাররাম আর এখন মাইটাটা মৃত জিনিস আর দামা এই দামার কথাটার রাম মানে রক্ত দম এটা কি আছে ফেলনা হরফ আলিপে মানে বলেন তো রক্ত রক্তের কি ব্যাখ্যা হবে প্রবাহিত রক্ত এই একটা প্রবাহিত কথা নাই অন্য একটা প্রবাহিত কথা আছে প্রবাহিত রক্ত খাওয়া না। কারণ দেখেন এই সবই এই যে সাইন্স এখানে আবার সায়েন্স আস প্রবাহিত রক্ত খেতে নিষেধ করেছে কারণ যদি বলতো রক্ত খাবা না যে পশুটা আমরা করলাম তার যে আপনি কুরবানি করে যে রক্ত বেরিয়ে গেল সব কিন্তু শরীরের মধ্যে এখনো কিন্তু রক্ত আছে ছোট সেরার মধ্যে তাহলে রক্ত খাবানা বললে তো খাওয়াই যেত না কিছু খাওয়াই যেত না কাজে প্রবাহিত রক্ত খাবা না শুধুমাত্র প্রবাহিত রক্তটা হ্যাঁ প্রবাহিত রক্ত তো দেখেন আল্লাহ যে সবকিছু পরিষ্কার ভাবে বলছে এখন কথা আছে ওয়াইনট ওয়াইনট এগুলো হচ্ছে প্রশ্ন এই যে এখান থেকে শুনে নিলেই এখান থেকে ওই আ যা বলছে তুমি আমার আদেশটা বুঝে নিয়ে শকর আদায় করো বুঝে নিয়ে করো কেন প্রবাহিত লাগালেন এটা দেখা গেছে যে প্রবাহিত রক্তের মধ্যে শরীরের মধ্যে কোনো জীবাণু থাকলে ওখানেই বেশি থাকে বেশি থাকে এই জন্য রক্তটা প্রবাহিত গেল ওর মধ্যে দূষিত জিনিস বা ইয়ে যা থাকে সেগুলো বেরিয়ে গেল বেশিটা বেরিয়ে চলে গেলো তাহলে ক্ষতির কারণটা কম হবে এই জন্য একথাটা লাগিয়েছে মানে আল্লাহ যাই বলেছেন সবই আমাদের জন্য কল্যাণকার এবং তার সবই সাইন্টিফিক সবই সাইন্টিফিক কারণ সেগুলো আমাদের একটু বুঝে নিতে পারলে যে কত মজা তাহলে এখানে বলল মৃত জিনিস খাওয়া যাবে না প্রবাহিত রক্ত খাওয়া যাবে না ও লাহামাল খিনজিজ লাহাম মানে মাংস খিনজির মানে শুকর শুকরের মাংস ওমা উহিল্লা বিহিল্লা এবং যা আল্লাহ সারা অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে যা আল্লা ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে মানে এ আমাদের যেমন অমুকের নামে বলি দেয় না হিন্দুরা যেমন বলি দেয় বা অনেক সময় এটা ছেড়ে দেয় যে অমুকের নামে ছেড়ে দিলে আমি করলাম যে এরকম আরেকজনের নামে জবে করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে অনেক সময় পশু ছেড়ে দেয় যে আমি অমুকের নামে বলে ছেড়ে দেয় এরকম বিষয়গুলো তবে যে বিদ্রোহী ও সীমা লঙ্ঘনকারী না হয়ে তা খেতে বাধ্য হবে তার কোনো চারটে জিনিস হারাম চারটে একেবারে পরিষ্কার নাম বলে দিচ্ছে আল্লাহ মৃত জিনিস প্রবাহিত রক্ত শুকুরের মাংস আল্লাহ ছাড়া অন্য কারো নামে বলি দেওয়া হয়েছে বা জবাই করা দেওয়া হয়েছে বা উৎসর্গ করা হয়েছে এই চারটে জিনিস পরিষ্কার ভাবে আছে আর তবে এই চারটে জিনিস কখন খাওয়া যাবে দেখেন এই যে একটা যদি এটা কখনো খাওয়া যাবে না এমন কোন অবস্থা তো হতে পারে যে আপনার সামনে খালি শুকরের মাংস আছে কোনো খাবার নাই একটা মরুভূমিতে বা একটা জঙ্গলের মধ্যে পড়ে গেছেন কোনো কারণে ট্রেন ক্রাশ করে বা অ্যাক্সিডেন্ট করে বা হারিয়ে গেছে তার জীবনে আর আর কিছু নেই তখন তো হতে পারে সেই জন্য বলছে তবে যে বিদ্রোহী বা সীমা লঙ্ঘনকারী না হয়ে তা খেতে বাধ্য হবে তার কোনো গুণা নেই যে সে বাধ্য হয়েছে বাধ্য হয়ে যদি এই চারটি জিনিস খায় বাধ্য মানে জীবন বাঁচে না জীবন বাঁচে না তাই খেতে হয়েছে একটা আল্লাহ অন্য কারণ আমি কোরবানি জমি করেছে বলি দিয়েছে আপনার আর কিছু খাবার নাই ছাগল বলি দিয়েছে কিন্তু যেমন দেয় আপনি আর কোনো খাবার নেই খেতে পারেন এখন এখান থেকে যে কথাটা এরপর বলছে আল্লাহ নিঃশয় অতি দয়ালু ক্ষমা এখন এখান থেকে যে একটা বেসিক কথা গুনা কাকে বলে আমাদের খুব ভালো করে জানতে হবে এ সম্বন্ধে মুসলিম জাতি যে ধারণা বর্তমান মুসলিম জাতি সেটা সঠিক নয় সঠিক নয় বর্তমান মুসলিম জাতি যে ধারণা গুণা কাকে বলে গুনার কয়েক ধরনের কবিরা গুনা কয়েকটি এই সম্বন্ধে এই জাতি যা জানে সেটা একেবারে সঠিক নয় আপনার কি গুনার সংজ্ঞা বলতে পারবেন গুনাকে বলা হয় নিষিদ্ধ কাজ করলে গুণা হয় তাই তো এটাই তো সংজ্ঞা না আমরা প্রচলিত সংজ্ঞা নিষিদ্ধ কাজ করা গুণা বুঝি যেটা আল্লাহ করতে নিষেধ করছে সেটাই এটা হচ্ছে গুণা কথা ঠিক না কথা ঠিক না নিষিদ্ধ কাজ যদি আল্লাহ বললো করে মাংস আপনার যদি জীবন জীবনপাশন রোজা খাইতে পারেন তাহলে গুণা হলো কোথায়

আর বড় নিষিদ্ধ কাজ করলে বড় গুণা এটা তো আমাদের প্রচলিত কথা তাই না সঠিক নয় সঠিক নয় বড় নিষিদ্ধ কাজ করলে গুণা নাও হতে পারে যদি সমান গুরুত্বের ওজার থাকে আর ছোট নিষিদ্ধ কাজ যদি কেউ খুশি মনে করে তাহলে আবার বড় গুণা হবে খুশি কুফির গুণা হবে কাজে এই গুণা সম্বন্ধে আমাদের ধারণা থাকা খুব ভালো ক্লিয়ার থাকা দরকার সেটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নেবো কারণ এটা এই গুনার ইয়েটা প্রথমে আসলো আহ সোরা বাকারা অন্য গুলোতে এইভাবে আসে নাই এইদিকে তবুর বলতে চাচ্ছিলেন বলুন দেখি গুণার সংজ্ঞা কি আমি বলতে চাইছিলাম ওজোর অনুশোচন এবং উদ্ধার পাওয়ার চেষ্টার মাত্রার উপর করে গুনাটা কি রকম হবে লাইট এই যে জিনিস দেখেন একটা নিষিদ্ধ কাজ করলে গুনা হবে কি হবে না এটা তিনটে জিনিসের উপর নির্ভর করে আপনার ওজর আছে কত আছে কিনা অনুশোচনা আছে কিনা উদ্ধার পাওয়ার চেষ্টা আছে কিনা এই তিনটে শব্দ

ও জীবন বাচ্চাদের রোজ রোজ মাংস তো খাই দিন পাচ্ছে ও চারটাই তো হারাম আছে কিন্তু যত রক্ত প্রবাহিত রক্ত তো রুচি সম্মত না সে মারা গেল সব খেতে পারবে না স্যার রক্ত না না মানে এটা তো কথা হচ্ছে সে হচ্ছে যে ওজোর তার তো আর না খেলে মরে যাচ্ছে সে সে শুকরের মাংস হারাম ওটাও হারাম ওটা চারটাই তো হারাম চারটাই হারাম ওই চারটের মধ্যে তো আবার ক্যাটাগরি করা হয়নি মৃতজীব হারাম শুকরের মাংস হারাম প্রবাহিত রক্ত হারাম আর অন্য নামে চারটেই হারাম এখন দেখুন এই যে কথাটি আমাদের আমি যখন আগে নিজে দেখি নাই তখন বলতো যে এই যে মানে বাধ্য হয়ে খেলে এটা তো এটা তো একটা বিশেষ অবস্থা না কোরআনে যত জায়গায় গুনার কথা বলছে সব জায়গায় কথা লাগাই দিয়েছে সব জায়গায় কথা লাগাইছে একটু খালি দেখে নেই সেটা দেখে নিয়ে তারপরে সামনে যে এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট বিষয় যে গুনাহ কখন হয় কোন কাজটা কখন করলে গুণা হবে কখন করলে সগিরা গুনা হবে কখন করলে মধ্যম গুনা হয় কখন করলে কবিরা গণা হয় এইটা সম্বন্ধে আমাদের যদি একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে আপনি দেখবেন আপনার লাইফটা কত সহজ হয়ে যাবে কত সহজ হয়ে যাবে ইসলাম আসতে সহজ করার জন্যে ইসলাম কঠিন করার জন্য আসে নাই আল্লাহ পরিষ্কার বলছে ইরুদুল্লাহ বিকুম আল্লাহ ইরুদুল বিকুম আমি তোমাদের জীবনকে কঠিন করতে চাই না সহজ করতে চাই কিন্তু আমাদের প্রচলিত যেটা দেখি এটা যত কঠিন করতে পারো যত কঠিন করতে পারো অথচ আমাদের হওয়া উচিত এটা যত সহজ করতে পারো তার মধ্যে লিমিটেশন থাকবে শুকুরের গোস্ত হারাম কেন এটার কোন ব্যাখ্যা আছে রাইট এই কথাটার ব্যাখ্যা নিশ্চয়ই এটা যত দিন যাবে বেরো এখন খালি যেটা আমরা যতটুকু জানি যে টিনিয়া সোলিয়াম যেটা কিন্তু এটা তো আরো অন্য ইয়ের মধ্যেও আছে টিনিয়া এক ধরনের কৃমি আছে যেটা শুকরের গোশতে থাকে শুকরে থাকে তো এটা তো অন্য ইয়ের মধ্যে আছে এটা সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে অনেকে এটাও কেউ কেউ বলেছে শুকরের যে স্বভাব চরিত্র সেটা কিন্তু আমি তো শুকরের স্বভাব চরিত্র শুকুর তো উগ্র জন্তু না ও তো খুব শান্ত জন্তু শুক্র তো শান্ত জন্তু একবার তো এটা নিশ্চয়ই অন্য কোনো কিছু আছে আল্লাহ যখন এটা বলেছে আমিও এটা অন্য কোন কারণ আমি দেখেছি দেখি পত্রিকায় দেখেছিলাম যে শুকরের গোষ্ঠের ভিতরে এমন এক ধরনের পদার্থ আছে যা জ্বালাইলে পারে ওটা সিদ্ধ হবে না ওই ওই ইয়েটা ওই জীবাণুটা মরে যাবে না আর যখন জ্বালাইয়ে মরিয়ে যাবে তখন আর ওটা খাওয়ার উপযুক্ত থাকবে না এই ঠিক না না পত্রিকায় তো দেখতেই সেটা জানা শোনা বিশ্বাস করতে হবে মৃত জন্তু হারাম কিন্তু মৃত মাছ হালাল এটার কোন এক্সপ্লেনশন আছে স্যার মৃত মাছ কিন্তু পচাটা হারাম নাই পচাটা হারাল কিন্তু মেরিত জন্তু আমরা তো সায়েন্সের ভাষায় মাছও একটা জন্তু হ্যাঁ না মৃত হারাম কিন্তু মাছের কথা এখানে নাই এটা আমরা অন্য জায়গার থেকে জানছি না এখানে যেটা এখানে হচ্ছে জলজ প্রাণী আর স্থলপ্রাণীর একটু ভাগ আছে আবার জলজ প্রাণী মৃত হলে খাওয়া যায় এটা কোরআনই লেখা আছে এই কথাটা সাধারণটা কথা আছে যে মৃত জন্তু ঘা হারাম কিন্তু মৃত মাছ কেন হালাল।

ওটা তো আসলে খারাপ ছিল এমন কোনো কথা না মানে এটা একটা আল্লাহ তালার হুকুম আমরা মানি কিনা ব্যাখ্যা না পেয়ে হয়তো এটাই বলা হয় হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা না পেয়ে এটা বলা হয় সেটা সেটা যেটা মোতাসাহেবের তোলে সেটা তো আমাদের ব্যাখ্যা আমরা পাবোই না কিন্তু এটা তো শুকুরের মাংস তো মোতাসাহেবের হবে না কাজে আমরা ওইটা একটু দেখি যে আহ গুনাহের সংজ্ঞা এটা একটু দেখে নেই কয়েকটা স্লাইড মতন দেখে নেই দেখুন গুনা আহ প্রচলিত ধারণা যেমন নিষিদ্ধ কাজ করাকে গোনা বলে বড় নিষিদ্ধ কাজ করলে বড় গোনা আর ছোট নিষিদ্ধ কাজ করলে ছোট গোনা এটা প্রচলিত ধারণা কিন্তু আসলে তা নয় আসলে এইটার অসুবিধা কি হয়েছে দেখুন একটু খালি এগুলো দেখলে গোনা সম্বন্ধে প্রচলিত ধারণার কুফলটা কি হয়েছে এই যে বড় নিষিদ্ধ কাজ করলে বড় গোনা ছোট নিষিদ্ধ কাজ করলে ছোট গোনা এইসব যে কথা চালু করা হয়েছে এতে কুফল কি দেখুন মানে এই বিষয়গুলো খুব ভাবার বিষয় যে আল্লাহ যা করেছে তার উল্টোটা করলেই ক্ষতি হবে ক্ষতি হবে দেখেন করণীয় কাজ না করার পর গুণাগার হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিকল্প ব্যবস্থা আল্লাহ রেখেছেন তার সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছে একটি করণীয় কাজ না করার ফলে যে আপনার গুণা হবে যদি না করেন তাতে যে গুণা হয় সেখান থেকে বাঁচার জন্য একটা বিকল্প পথ আল্লাহ রেখে দিয়েছে যদি তুমি কোনো কারণ না করতে পারো তাহলে এই পথে যাই এই পথটা বন্ধ হয়ে গেল যে করণীয় কাজ না করার পর গুণাগার হওয়া থেকে বাঁচার জন্য বিকল্প পথটা আমরা খুঁজে পাইনি ফলে ইসলাম পালন করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে গেছে একটা পথ আপনার যদি দুটো তিনটে পথ জানা থাকতো তাহলে ওই পথটা বন্ধ হলে আপনি এই পথে যেতে পারতেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ছোট নিষিদ্ধ কাজ করার ধরনের ভিত্তিতে বড় গুণা হতে পারে এ তত্ত্বটি অগোচরে থেকে যাওয়ার কারণে অসংখ্য মুসলিম মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি ছোট নিষিদ্ধ কাজ করলে ছোট গুণা কিন্তু না ছোট নিষিদ্ধ কাজ করলে বড় গুণা হতে পারে এই কথাটা আমাদের অবচার চলে রাখা হয়েছে ফলে আমরা মনের অজান্তেই অনেক বড় গুণা করে চলে যাচ্ছি এই ক্ষতিগুলো হয়েছে সমানের যেমন স্যার স্যার একটু যেমন সিগারেট খাওয়াকে ছোট গুণা মনে করে কেউ যদি বেশি বেশি খায় তাহলে সেটা একটা তাহলে সমানের চেয়ে কম ওজন অনুশোচন অধ্যাপক চেষ্টা অবশ্য নিষিদ্ধ কাজ করাকে গুনা বলে এই যে সংজ্ঞাটা কোনো একটা নিষিদ্ধ কাজ আপনি সমানের চেয়ে কম গুরুত্ব যে ওই কাজটা ওই কাজটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে কম গুরুত্বের ওজরে যদি অনুশোচনা দিয়ে যদি ওই কাজটা করেন তাহলে তাকে গোনা বলবে মানে শুকরের মাংস এইটা খেতে গেলে গুণা হবে না কখন যখন আবার আপনার জীবন বাঁচানোর রজত থাকে তাহলে গুণা হচ্ছে না তাহলে একটা নিষিদ্ধ কাজ করলে গুণা কখন হবে আপনার বাধ্যবাধকতা যদি সমানের চেয়ে কম গুরুত্বের ওজোর হয় তখনই হবে গোনা এই কথাটা মনে রাখতে খুব সহজ একটা বিষয় কিন্তু আনা হয়নি এগুলো কথা সমান গুরুত্বের ওজোর হলে যদি শুকরের মাংস জীবন বাঁচানোর জন্য খান মদ জীবন বাঁচানোর ওজোর জন্য খান গুণা নাই গুণা নাই পরিষ্কার ভাবে করা এই যে এই একটাই বললো এই চারটে জিনিস খাওয়া হারাম কিন্তু তোমার যদি জীবন বাঁচানোর ওজর থাকে কোনো গুণা নাই তাহলে গুণা হবে কখন একটা নিষিদ্ধ কাজ যদি সমান গুরুত্বের রোজা রাখে না খাদ খেলে কোনো কোনো আর যদি সমানের চেয়ে কম গুরুত্ব হয় তাহলে গোনা হবে এবং কতটুক কম এরপরে নির্ভর করবে গোনা কি ছোট হবে না বড় হবে নাকি মধ্যম হবে এই কথাটা আমরা এটা আরো বুঝে নেব আর এখানে আরেকটু একটু দেখি এই যে কথাটা এই কথাটা যে আল্লাহ কত জায়গা কত ভাবে বলে রাখছে কথাটা দেখুন প্রত্যেকটা জায়গাতে এটা আমরা দেখবো তাহলে অন্য কথা নিষিদ্ধ কাজ করার গুণা হওয়া না হওয়া এবং হলে তার মাত্রা নির্ভর করে তিনটি শর্তের উপর একটা নিষিদ্ধ কাজ করলে আপনি নিষিদ্ধ খাবার তো আছেই বা একটা একটা ধরেন আপনি ইয়ে মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বললেও গোনা হবে কি না হবে নির্ভর করে তিনটের পরে ঘুষ খেয়েছে ঘুষ খেলে গুনা হবে কি হবে না অনেকেই জিজ্ঞেস করে স্যার আমি তো সুদী ব্যাংকে চাকরি করছি কি করি তো সেখানে গুণা হবে কি হবে না তিনটে জিনিস আপনার ওজোর ও তার মাত্রা উদ্ধার পাওয়ার চেষ্টা ও মাত্রা এই তিনটে জিনিস করে যে গুণা হবে কি হবে না তার মাত্রা কি হবে ছোট হবে বড় হবে না মধ্যম গুণাও আছে সেটাও দেখবেন মধ্যম গুণাও আছে দেখেন এই তিনটে যে ওজন অনুশোচন উদ্ধার হওয়ার চেষ্টা নিষিদ্ধ কাজ করে যে গুণা হওয়ার শর্ত এটা দেখেন আমরা আমরা যদি কমন আকল খাটাই মানুষ তাদের কমন সেন্সের আলোকে আইন তাতে নিজের জীবন বাঁচানোর জন্য আক্রমণকারীকে হত্যা করলে কোনটা হয় বলেন দেখি আমাদের যে প্রচলিত যে আইন সারা বিশ্বে আছে নিজের জীবন বাঁচানোর জন্য যদি অন্যকে হত্যা করা হয় তাতে কি হয় অপরাধ ধরা হয় ধরা হয় না বলা কঠিন কোনটা ধরা হয় না ধরা হয় দেখেন তাহলে দেখেন দারোয়ান কি বলে দিচ্ছে গুনা হবে কি হবে না নির্ভর করবে আপনার ওজন জানা পরে আপনাকে একজন হত্যা করতে আসছে আপনি তাকে হত্যা করেছেন কোর্টে বিচার হবে আপনি বেকসুর খাবাস কারণ আপনি করেছেন আপনার জীবন বাঁচানোর জন্য যদি আপনি ওকে হত্যা না করতেন আপনার জীবন আপনি মরে যেতেন তাহলে মানুষ কিন্তু তার আকল দিয়ে যে আইন বের সেখানে কিন্তু এটা দিয়েছে সেখানেও কিন্তু এটা দিয়েছে খালি আকলের কাছে জিজ্ঞেস করি বলছি তো তো সাংঘাতিক কথা এখন দেখেন কোরআন এটা কত ভাবে বলে রাখছে কত ভাবে রাখছে কিন্তু কেন এই কথাগুলো আনা হলো না চলুন কোরআন কি বলছে দেখুন একশো তিরাশি নাম্বার তিয়াত্তর নাম্বার আয়াত যে গুণা নেই কখন যদি বিদ্রোহের সীমা লঙ্ঘনকারী না হয়ে খায় শুকরের মাংস প্রবাহিত রক্ত মৃতজীব এবং অন্য নামে উৎসর্গ এই আয়াত দেখা কত আয়াতইভাবে আছে দেখুন লাহ ইয়ার থেকে না আউলি আহামিন দুরিং মুমিন আল্লাহ বলছেন মুমিন যেন মুমিন মুমিনরা যেন মুমিনদের পরিবর্তে কাফেরদের বন্দী হিসাবে গ্রহণ না করে কাফেরদের কি বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে এজ বলছে আমরা একটা ব্র্যাকেট ওখানে আছে আপনারা দেখেছেন আল্লা বলছে মুমিনরা যেন কাফেরদের বন্দী হিসাবে গ্রহণ না করে এ কোথায় মানে কি কাফেরদের বন্দু হিসাবে গ্রহণ করা যাবে না এই আর যদি সরাসরি ওই ব্র্যাকেটটা যদি কোথাও নাই ব্র্যাকেট অন্য জায়গায় দেয়নি আল্লাহ বলছে মুমিনদের জন্য কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ না করে এ কথাটা কি এই সর অর্থটাই যে নিতে হবে নাকি ওখানে আরো কিছু যোগ করতে হবে যোগ করতে হবে কি যোগ করতে হবে প্রভাবিত হওয়ার নাই প্রভাবিত হওয়া নাই বন্ধু হিসাবে গ্রহণ না করে আপনি বন্ধু হিসেবে না নিলে দাওয়াত দিবেন কেমনে আপনি একজন খ্রিস্টানকে দাওয়াত দিবেন এই ঘুষি মেরে এই সোন একটা ঘুষি মেরে বলে ইসলামের দাওয়াত তাই কি হবে নাকি ও তো আপনার ঘুষি মেরে দেবে আপনি যদি কাউকে দাওয়াত দিতে চান অমুসলিম সে হিন্দু হোক বৌদ্ধ হোক তার সাথে তাহলে প্রভাবিত হয়ে যান না আর বন্ধু এরকম হয়ে যাবে না যে আপনি তাকে প্রভাবিত করবেন আপনি তার তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন এইরকম বন্ধু নয় এই যে আয়াতগুলোর ব্যাখ্যাভাবে নিয়ে আসা দেখেন আমরা এই প্রভাবিত হয়ে যাওয়ার নাই বন্ধু মুমিনরা যেন মুমিনদের পরিবারতে কাফেরদের প্রভাবিত হয়ে যানো বন্ধু হিসাবে গ্রহণ না করে যেটা করবে আল্লাহর সাথে তার কোনো ইমানের সম্পর্ক থাকবে না তবে এই দেখেন এই তবে তবে তাদের পক্ষে থেকে কোন ক্ষতির আশঙ্কা থাকলে বাধ্যত ওইরূপ করলে দোষ নেই তারা দেখেন এখানে একটা কাজ নিষিদ্ধ করলো তবে আবার দিয়ে দিয়েছে তারপরে সব জায়গায় এরকম এই অনুশোচন অনুশান অধ্যাপকটা সব জায়গায় আছে দেখবেন কত দেখবেন দেখেন তাহলে ওটা এক্সপ্রেশনাল বিষয় এটা সব জায়গায় আছে এখান দেখেন ওয়ালামান ইন তাসরাবা আযলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবীল আর অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কোনো পথ নেই সাধারণভাবে কাউকে আপনি যদি মারেন ক্ষতি করেন মারেন বা আঘাত করেন তাতে আপনার গুনাহ আছে যদি এমনি মারেন কিন্তু যদি আপনাকে অত্যাচার করেছে আপনি তার প্রতিশোধ নেন গুণা নাই তাহলে দেখেন এখানেও সেই গুণা হবে না গুণা হবে না যদি আপনি আপনি প্রতিশোধ প্রতিশোধ নিয়ে থাকেন আর যদি হবে এখানে দেখেন আবার দেখেন এই হারামের বিষয়টা এখানে থেকে বড় করে বলা হয়েছে সময়। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু প্রবাহিত রক্ত শুকরের গ্রস্ত আল্লাহ ছাড়া অন্য নামে জবাইকৃত পশু শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া পশু প্রহারে মৃত্যু হওয়া পশু উপর থেকে পড়ে যায় মৃত্যু হওয়া পশু শিঙে খাতে মৃত্যু হওয়া পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ছাড়া আবার বলছে আরো হারাম করা হয়েছে পূজার বেদিতে বলি দেয়া পশু জীবাত্মীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা এসব পাপ কাজ আজ কাফিরদের কাফিররা তোমাদের জীবন ব্যবস্থার বিদ্যাচারণ করে হতাশে সুতরাং তাদেরকে আর ভয় করো না শুধু আমাকেই ভয় করো এরপরে আজ তোমাদের তোমাদের দিনকে পূর্ণ করে দেখ তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করলাম এই যে দিনকে পরিপূর্ণ করা হলো লাস্টে বলছে তবে কেউ গুনা করার প্রবণতা ছাড়া তীব্র হারাম কিছু খেতে বাধ্য হলে ভিন্ন কথা তাহলে আবার তবে আছে সব জায়গায় দেখবেন সবাই তো তবে লাগিয়ে দিয়েছে যদি ওজোর থাকে তাহলে ভিন্ন কথা তার মানে নিষিদ্ধ জিনিস খাইলে নিষিদ্ধ কাজ করলেই গুনা কথা ঠিক না কথা ঠিক না তাহলে এখানে বোঝা গেল তাই এখানে দেখেন বিল্লাহ এখানে বলছে যে ব্যক্তি ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করে তার উপর রয়েছে আল্লাহর তবে সে ব্যক্তি নয় যে বাধ্য হয়ে অনুশাসন করে কুফরি করে তাহলে কেউ যদি কুফরি করে ইমান আনার পরে তাহলে তো বড় গুণা কিন্তু সে যদি বাধ্য হয়ে করে মনে অনুশোচনা গুণা নেই গুণা নেই সব জায়গায় এইভাবে আল্লাহ ওজর অনুসরণ এখানে দেখেন এই যে তার প্রথমটা গেল ওজোর দ্বিতীয়টা গেল অনুশোচনা এটা এখন উদ্ধার পাওয়ার চেষ্টা এই তিনটে জিনিসের পরে নির্ভর করে গুণা হবে কিনা ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা এখানে দেখেন উদ্ধার পাওয়ার চেষ্টার কথা কি বলছে এখানে আল্লাহ বলছেন আত্মার উপর জুলুম করে চলছিল এমন ব্যক্তিদের যান কবজ করতে আসা ফেরেস্তাগন জিজ্ঞাসা করবে তোমরা কি অবস্থায় ছিলে মানে যখন আমাদের আজরাই আসবে তখন আত্মার পরে জুলুম করে চলছিল এরা হচ্ছে সাধারণত মুমিনরা হয় একটা দেশে আছে যেখানে সে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারছে না মনের অনুশোচনা নিয়ে চলছে ঠিক মতো পালন করতে পারছে না বাধ্য হচ্ছে গুণা করতে আজ জিজ্ঞেস করবে তোমরা তোমাদের যেখানে ছিলে কি অবস্থায় ছিলে তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল ছিলাম ফেরেস তখন বলবে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে চলে যেতে তোমরা কেন তোমাদের ওই দেশে ছিলে যেখানে তুমি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারছিলে না অতএব এদের পরিণতি জাহান্নাম এবং তা অত্যন্ত খারাপ স্থান তাহলে বললো তোমরা কেন উদ্ধার পাওয়ার চেষ্টা করো নাই তোমরা কেন ওখানে পড়েছিলে তোমরা কেন অন্য জায়গায় চলে যাওনি এরপর বলছে কি দেখেন তবে এই যে তবে তবে ওই সকল পুরুষ স্ত্রী ও শিশু ব্যতীত যারা প্রকৃতই অসহায় ছিল এবং অন্যত চলে যাওয়ার উপায় ছিল না এবং তাদের পথও জানা ছিল না তাহলে সব জায়গায় দেখেন এই একটা স্কোপ রয়ে গেছে যে ওজোর অনুশোচনা উদ্ধার উদ্ধার পাওয়ার চেষ্টা কথাটা বলা হয়েছে তাহলে সব জায়গায় আল্লাহ এইভাবে রেখে দিয়েছে তাহলে বোঝা জিনিস লাগবে এই ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা এরপরে নির্ভর করে আপনি নিষিদ্ধ কাজ করলে গুণা হবে কি হবে না চলেন হাদিস কি বলছে কত চমৎকার এসব কথা আছে আবিরাজ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রোসানের কাছে এসে বলল হে আল্লাহ রসুল যদি কোনো লোক আমার ধন সম্পদ চিনে নিতে আসে তাহলে সে ব্যাপারে আপনি কি বলবেন কি বলেন জবাব দিলেন তোমার ধন তোমাকে দিও না ওই ব্যক্তি আবার বলল আপনি কি বলেন যদি সে আমাকে সশস্ত্র জবাব দিলেন তুমিও তাকে আক্রমণ করবা লোকটি বলল আপনি কি বলেন সে যদি আমাকে হত্যা করে তিনি বলেন তাহলে তুমি শহীদ ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আর যদি আমি তাকে হত্যা করি তাহলে সেক্ষেত্রে আপনি কি বলেন জবাব দিলেন তাহলে সে যাবে নামে এখানে কি বললেন দেখেন মহানবীর কথা প্রথমে বললো যে নিতে আসলে তারপরে সে যদি আঘাত করে তুমি আঘাত করবা সে যদি আমাকে হত্যা করে তাহলে তুমি শহীদ হওয়া আর আমি যদি তাকে হত্যা করি তাহলে কি বললেন ওই ব্যক্তি যাহ তোমার কিছু হবে না তোমার কিছু হবে না তাহলে এখন আর বোঝা গেল ওই ব্যক্তি তো হত্যা করে ফেলতো আমাকে এই জন্য আমি তাকে হত্যা করেছি গুণা নাই এরপরে দেখুন আর একটা হাদিস দেখুন তাহলে এখানে বলে গেল ওজন ওকে না হত্যা করলে সে তাকে হত্যা করে ফেলতো কিন্তু তুমি তাকে হত্যা করবা ও ও যাবে যার নামে তোমার কিছু হবে না আরেকটা একটা হাদিস দেখেন কত চমৎকারই কথাগুলো আছে এই হাদিসটা হজরত আবু ভাই মোহাম্মদ ইবনা আম্মার ইবনি আসির তার পিতা থেকে বর্ণনা করেন আমর এমনি ইয়াসের কে ধরার পর তাদের ইলাদ কে ভালো এবং মোহাম্মদ সাহায্যকে মন্দ না পড়লে পর্যন্ত ছাড়েনি মানে আমর ইয়াসের উনি সাহাবি ওনাকে মুশিকরা আটকে অত্যাচার করছিল আর বললো যে মোহাম্মদ বাজে মানুষ আহ এইসব বললো আহ ইলাদের ভালো তাদের ইলাদের ভালো বলতে বললো সে বলছে বলার পরে ছাড়ছে তখন তিনি নবীকরণ সাহেক একটা আসলেন তখন নবীকর সাহেব জিজ্ঞাসা করলেন তোমার রায় কি ছিল মানে তুমি কি করেছ তুমি কি এরকম বলেছিলে আমার বললেন হে আল্লাহ রসুল ভালো নয় তাদের ইলাহাদের ভালো আর আপনাকে মন্দ না বলা তারা ছাড়েনি তখন নবী কুমার বললেন তোমার মনের অবস্থা কেমন ছিল তিনি বলেন আমার মন ইমানের উপর দৃঢ় ছিল তখন নবী কুমার বললেন আবার ধরলে আবার বলবে কি বললেন আবার ধরলে আবার বলবা তার মানে এরকম যদি অর্থাৎ নির্যাতন হয় তাহলে তুমি মুখে মুখে বলতে পারো ওজোর তো তোমার ওজোর না হলে তো তোমাকে ওজন করে মেরে পাচ্ছে তাহলে দেখুন আজকে পর্যন্তই যে একটা নিষিদ্ধ কাজ করলে হবে কি হবে না তা নির্ভর করবে ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টার পরে এবং এই ওজন অনুশোচনা উদ্ধার পাওয়ার মাত্রার পরে নির্ভর করবে আপনার গুণাটা কি ছোট হবে না বড় হবে না মধ্যম হবে এই মধ্যম গুণা বলতে তো কোনো কথা মুসলিম জাতির চালু নাই কারণ তারা তো এগুলো খাটাই না এগুলো কাজেই লাগায় না এখন তাহলে পরিষ্কার ভাবে বোঝা গেল যে একটা নিষিদ্ধ কাজ করলে গোনা হবে কি হবে না সংজ্ঞা হচ্ছে সমানের চেয়ে কম গুরুত্বের ওজন অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা অবস্থায় নিষিদ্ধ কাজ করা কে গোনা বাড়ে অর্থাৎ নিষিদ্ধ কাজ করলে গোনা হবে কি হবে না নির্ভর করবে তিনটে জিনিসে বাড়ায় ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা যদি সমান গুরুত্বের ওজোর হয় কোনো গুণা হবে না আর যদি প্রায় সমান গুরুত্ব তখন কি হবে আপনার বলুন দেখি সমান গুরুত্ব হলে কোনো গুণা হয় না প্রায় সমান গুরুত্বর হজর হলে কি হবে ছোট গোনা কারণ সমান গুরুত্ব হলে তো হচ্ছিল না প্রায় সমান গুরুত্বর হলে হবে ছোট গোনা আর মধ্যম গুরুত্বের হলে মধ্যম গোনা আর সমান গুরুত্ব প্রায় না থাকে ওজোর আছে কিন্তু খুব সামান্য সেখানে হয় কবিরা গোনা আর খুশি মনে করলে কুফরির কবি রাগোনা কুফরির কবিরাগোনা এই চার মানে বড় দাগের এই পাঁচটি অবস্থা হয় শুকরের মাংস সমান গুরুত্বের রোজর গুণা নেই প্রায় সমান গুরুত্বের রোজর সকিরা গোনা ফিফটি পার্সেন্ট রোজর মধ্যম গুণা প্রায় না থাকার মতো শুকর মাংস খেয়েছে একটু সামান্য একটু ক্ষুদা আছে খেয়ে নিয়েছে এটা হচ্ছে কবিরাগোনা আর খুশি মনে শুকর মাংস খাই দেখে কিরকম একটু মজা করে খাই দেখি কুফরির গুণা তাহলে এই হচ্ছে আসলে গুনায়ের বিষয় সামনে আমরা হয়তো আরো দেখব এখানে আমরা আজকে দশটা বিশ বাজে এ পর্যন্ত যা হলো কথা আপনারা এরপরে প্রশ্ন করুন আমরা কত নম্বর আয়াত হলো আজকে এটা একশো চৌহাত্তর হলো নাকি স্যার হলো 173 171 হলো 173 হলো আগামী দিন আমরা 174 এ যাব তাইলে এখানে এই গুণের সংখ্যাটা আরেকটু ডিটেইল আউট করব আমরা এখানে অনেক আছে অনেক সামনের আরো তো এটা আমরা ক্লাসে ই করে পড়াই যখন দেখাই তবে এটা আমরা আগামী দিনে একটু এই গুনার বিষয়টা দেখিয়ে নিব কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা যদি আমাদের জানা থাকে লাইফটা অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই অমোলটা কখন ছাড়লে আমার কবিরা গণা হবে কখন ছাড়লে হবে কখন ছাড়লে কোনো গুণা হবে না আর তাহলে সেটা যে কোনো ব্যক্তি নিজের এই মূলনীতিগুলো জানা থাকে মূলনীতিগুলো জেনে নেওয়া খুবই দরকার আমরা আজকে এই পর্যন্ত থাকবো আপনারা এখন প্রশ্ন যদি কেউ করতে চান এই যতটুকু আজকে হলো এরপরে আহ আগামী দিন আমরা গোনা সম্বন্ধে আরেকটু কথা বলে তারপরে সামনে রেখতে পারবো ইয়াস রুবেল। যেমন আমরা অন্ধ অনুসরণ সেই আমাদের দাদা দাদ দাদার আমল থেকে যে এ খাওয়া যাবে না ও খাওয়া যাবে না ও খাওয়া যাবে না এই চারটে জিনিস বাদে আরো অনেক জিনিস খাওয়া আমরা মনে করতেছি যে না মোটে হারামি যে মোটে খাওয়া নিষিদ্ধ এই যে অন্ধ অনুসরণ এই মনে করে এটাই তো আমাদের বড় গুণা হচ্ছে এর থেকে বাঁচার পথ কি ইয়েস অন্ধ অনুসরণ তো ব্যাপকভাবে আমাদের চলছে এবং সেটা আমাদের ব্যাপক ক্ষতি করছে ব্যাপকভাবে ক্ষতি করছে এই জন্য এটাতে বাঁচার উপায় আমরা আগে সরাসরি কোরআন পড়ে ফেলি এবং এখন থেকে আপনি কোনো কথা নিজে জিনিসগুলো আমরা ওই জিনিসগুলো তো ছোটবেলার থেকেই ওই জিনিসগুলো তো আমরা খাইই না এখন ওরে আমরা কিভাবে আমরা সামাল দিতে পারি না আমরা খাই না এইভাবে বাকি না না এইভাবে ভাবে ঠিক না সামনের দিকে আমরা যতই নিজেরা জানবো তত এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ততটাই যাবে দেখেন যে জিনিসটা খাওয়া হালাল আছে সেই জিনিসটা আপনি না খেলে আপনার কিন্তু খাবারের একটা ই কমে যাচ্ছে জি আপনার একটা প্রোটিন পাওয়ার একটা জিনিস কমে যাচ্ছে ততসব আলাদা আপনাকে দিয়ে রেখেছে আপনি সেটা খাচ্ছেন না যদি সেটা হালাল হয় তাহলে আপনি সেটা খেলেন না মানে আপনার লাইফটাকে কঠিন করে ফেললেন এটা আস্তে আস্তে আমরা যত জানবো তত এগুলো ক্লিয়ার হয়ে যাবে যত কোরআন জানবো সুন্না জানবো তত ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই বিশেষ করে কোরআন জানার কোনো বিকল্প নাই তাহলে সব দেখবেন আস্তে আস্তে বুঝে ফেলবো আমরা জি নেক্সট প্রশ্ন প্রশ্ন স্যার নেক্সট প্রশ্ন করেছেন এমডি তাইব্রহম দেব রহম সাইবরম সাইবহান অনেক সময় আমরা কোরান হাদিসের রেফারেন্স দিতে গিয়ে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে হুবহু বলতে পারি না বিশেষ করে কোরানের কিন্তু আমরা বলি যে আল্লাহ বলেছেন কনসেপ্টটা ঠিক থাকে সেই ক্ষেত্রে কি আমাদের গুনা হবে আর একটা কথা আছে আরেকটা ছোট কথা স্যার ওই ওই বন্ধু প্রভাবিত হওয়ার মতো বন্ধু কি এক শুধুমাত্র অমুসলিমদের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি এই কথাটি আমাদের মধ্যে যারা অপরাধ প্রবণ লোক যাদের সঙ্গে মিশলে আমিও তাদের মধ্যে হয়ে যেতে পারি সেক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে ইয়াস অবশ্যই অবশ্যই আপনি যদি ওই হন যে ওই বন্ধু দিয়ে আপনি প্রবাহিত হয়ে যাবেন তাহলে কিন্তু খারাপ দিকে চলে দেখেন এই এইটাই বলা হয় কি আস মানে আপনি একটু ডিডাকশন করবেন এই ডিডাকশন করার ক্ষমতা আপনার এইটা তো আছেই আপনি একটু ডিডাকশন করে নেবেন কিন্তু দেখবেন সেটা যেন অন্য কোন জায়গার কোনো একটা নীতির কোন একটা বিধানের বিপরীত হচ্ছে না সে কেন হতে পারে আপনার একটা খারাপ বন্ধু এই জন্য খারাপ অ্যাসোসিয়েশন যেতে নিষিদ্ধ করা হয়েছে কেন যে ওখানে প্রবাহিত হয়ে যায় ধ্বংস হয়ে যাবে একই কথা একই কথা যে আর ওই আর একটা প্রথমে কি কথা বললেন যে না আর একটা নাকি এটাই আচ্ছা ঠিক আছে এরপরে নেক্সট জি স্যার নেক্সট ডিভাইস নেম শো করছে নাম শো করছে না আইফোন আপনি হুবহু একটা কথা বলতে সবসময় পারবেন এটা সম্ভব না বিশেষ করে কোরআনার অন্য সময় হয়তো মুখস্ত বলা যায় ছন্দ আছে বলে কিন্তু কারো একটা কথা তো হুবহু বলা যায় না সেজন্য ভাব প্রকাশের অনুমতি কিন্তু আছে ভাব বর্ণনা কিন্তু সে ভাবটা যেন মূল থিমটা যেন ঠিক থাকে এই যেটা আপনি বললেন মূল থিমটা অসুবিধা নাই এই যে হাদিস বর্ণনা হাদিস ভাব বর্ণনা এই অনুমতি কে দিয়েছে নিজেই দিয়েছে একজন এসে জিজ্ঞাসা করলো রসোল্লাহ আপনার কাছ থেকে যে হাদিস শুনি আমি তো হুবহু বলতে পারি না কিছু তো শব্দ পরিবর্তন হয়ে যায় তা বললেন হ্যাঁ তুমি যদি হালাল কে হারাম আর হারাম কে হালাল না বলো তাহলে তো কোনো অসুবিধা নেই দেখেন কি চমৎকার এই বছর হাসান বসরি রহমতুল্লাহ উনি বললেন ছিলেন যে এই অনুমতি না থাকলে আমি তো হাদিস বর্ণনাই করতাম না তাহলে চমৎকার যদি এই ভাব বর্ণনার অনুমতি না থাকতো তাহলে কিন্তু নবীর হাদিস আমাদের কাছে আসতো না কেউ বলতোই না সেই জন্য আপনি হুবহু বলতে পারবেন না তা হয় না হুবহু না আপনি যদি ভাব বর্ণনা করতে পারেন কিন্তু মূল থিমটা যেন ঠিক থাকে এইটা যেন গন্ডগোল না হয়ে যায় বাস সুযোগ কথা তা না হলে তো আপনার কলম প্রচারই হবে না

তারপরে আপনার উদ্ধার করার চেষ্টা ঠিক আছে কিন্তু এখানে নিষিদ্ধ কাজের ক্ষেত্রে কিন্তু স্যার যে কাজ যে কাজটি বিধান ভালো কাজ করলে তো স্যার পাবো না ভালো কাজ না করাটাও এটা নিষিদ্ধ কাজ সে সেই আপনি ভালো কাজ করবেন না কখনো মানে একটা করণীয় কাজ করবেন না সে ওইটা করণীয় কাজ ছাড়া সাধারণত একটা নিষিদ্ধ কাজ তাহলে সব জায়গায় হবে ওই শর্তটা সব জায়গায় যাবে খালি ওইটা মনে রাখবেন ওই তিনটা শর্ত অযুর अनुशंसा উদ্ধার পাওয়ার চেষ্টা জি আজগুড় স্যার ব্যাখ্যা বলেছে এখানে মোটামুটি খাবার ক্ষেত্রে শুধু স্যার কিন্তু পাপ অনেক হতে পারে স্যার না যে কোনো কাজে খালি খাওয়া নয় যেকোনো এখানে যে কোনো কাজ ওটা তো আমরা একটা এক্সাম্পল দেবো না যেকোনো কাজে যে আজ তো আপনি এখানে ব্যাপার করতে শুধু খাবার ক্ষেত্রে বলা হয়েছে স্যার শুধু স্যার না 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 ওই যে ওই যে নবীসাল্লাম যেখানে বললেন তোমাকে যদি কেউ আহ অত্যাচার করছিল সে সিল্কি কথা বলছে বলছে আবার ধরলে আবার বল তোমাকে কেউ যদি হত্যা করে তুমি যদি তাকে হত্যা করো সে জাহানামে তোমার কিছু হবে না সেখানে খাওয়া না খালি খাওয়া না কিন্তু আরেকগুলা খাওয়ার পরে মানে মানি ধারণ করা আমরা তো অনেকগুলা দেখলাম সেখানে খালি একটা তো আহ খাওয়ার আছে তারপর ওই যে আহ বন্ধু হিসাবে গ্রহণ করা এটা তো খাওয়া না কিন্তু ভালো কাজ করে যেটা ইসলামের বিধান নিয়েছেন

যেটা বলা হচ্ছে যে এটা করা গোনা এখন ওজোর আপত্তির যে বিষয়টা ওজুর যখন থাকে তখন তো আর সেটা নিষিদ্ধ থাকে না কাজেই এই সংজ্ঞাটাকে একেবারে ফেলে দেওয়াটা কি যুক্তিসঙ্গত যখন আপনি বলবেন যে ওজোর আছে বা ই আছে তখন সেটা তো আর নিষিদ্ধ থাকে না কাজেই জিনিসটা তো নিষিদ্ধ নিষিদ্ধ না সাধারণ সংজ্ঞা সাধারণ সংজ্ঞা সাধারণ সংজ্ঞা এটাকে ভুল বলা কি যাবে এখন যেটা আপনি যেটা কন্ডিশনাল যেটা বলছেন তখন তো সেটা নিষিদ্ধই হয়ে যাচ্ছে যখন কন্ডিশন এসে যাচ্ছে তখন সেটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে না না আপনি আপনি তো চিন্তা করেন না একটু একটু ভাবুন দেখুন ধরেন একটা যেকোন একটা কার ঘুষ খাওয়া আপনি যে বাদ বললেন যে হ্যাঁ আপনাকে শুকুরের মাংস খেতে হতে তখন সেটা কন্ডিশনাল হলো এবং সেটা তখন সেটা হালাল হয়ে গেল কাজেই এটাকে কি এটা কি এটা বিয়ে নিষিদ্ধ কাজের মধ্যে সে তখন ছকলো না কাজে এই সংখ্যাটা এটা আপনার জন্য তখন কিন্তু এটাতে সার্বিকভাবে সবার জন্য একটা নিষিদ্ধই তো আছে কিন্তু আপনার ওই ওই অবস্থার কারণে তখন আপনার জন্য আর ওইটা নিষিদ্ধ থাকলো না 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 আমি ঠিকই বলছি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আপনি যে কন্ডিশনের কথা বলছেন কন্ডিশনের সময় তো সে ব্যাখ্যাটা অন্যরকম হচ্ছে কাজেই নিষিদ্ধ কাজ করা যাবে না করলে কোনো হবে এটা সাধারণ সংখ্যা এটাকে ভুল বলে কি ঠিক হবে এটা তো সব জায়গায় হবে না কেন আমি বুঝতে পারছি না আপনি যদি একটু চিন্তা করেন কোরআন যে জায়গায় বলছে আপনি 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 যখন বলছেন যে হ্যাঁ এটা একজন বাধ্য হলো খাইতে তখন সে খেতে পারবে না এটা তো কন্ডিশনাল হলো এবং সেখানে তখন জি জি তখন তাকে তো অনুমতি দেওয়া হলো তাই না তখন সেটা তো নিষিদ্ধ থাকলো না

যে শিক্ষাবে শিক্ষা ব্যবস্থায় সেখানে এই যে অন্ধ অনুসরণের যে বিষয়টা সেখানে পাঠ্য পাঠ্যসূচিতে আছে এবং তাদেরকে শেখানো হয় এবং বেশিরভাগ যারা আলেম তারা একেবারে তাদেরকে খুব মোড় করা হয় যেটা সেখান থেকে তাদের বেরোনো খুব কঠিন বিষয় হলো আমার ধারণা তো এখানে এই এখানে এই বিষয়টা এখান থেকে মানে একটা বিশাল একটা বিষয় সেখানে মানে এই পাঠ্যসূচির থেকে এটা বাদ না দিলে এখান থেকে যারা বেরোই যে আলেমরা তাদের তাদের জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে যায় তার মধ্যেও যে কেউ 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 যে বেরো না তা না অনেক তারা হয়তো ঠিক আছে রবি সাহেব বোঝা গেছে যে হ্যাঁ এটা এটা ইসলামী শিক্ষাতেই বেশি এটা তাকলিটটা এটা আস্তে আস্তে হবে কথাগুলো সামনে নিয়ে আসলে মানুষ এখন বুঝতে পারছে আমরা তো কথা বলছি আমরা যদি কথাগুলো বলা যায় এবং কি ক্ষতি হচ্ছে এবং কি হচ্ছে এগুলো সামনে নিয়ে আসলে ধীরে ধীরে হবে একদিনে হবে না সময় লাগবে কারণ আমরা যেটা বলছি এটা তো চলে আসছে আজ থেকে এক হাজার বছর আগের থেকে তাকলির ফরজ হয়েছে সাতশো সনের থেকে তাকলিত অফিসিয়ালি ফরজ করা হয়েছে আর এই কথাগুলো চলছে তার আগে থেকেই কাজে এটা ধীরে ধীরে হবে কথা বলতে হবে তারপরেও কথা বলতে হবে নাহলে হবে না জি নেক্সট টায়ের

হ্যাঁ মানে আমি যদি ডেলিভারেটলি এটা অস্বীকার করি এবং খাই ওই যে গুনা দেখেন এই কথাটা মনে রাখা দরকার একটা হচ্ছে কুফরির কবিরা আর একটা হচ্ছে সাধারণ কবিরা সাধারণ কবিরা আর কুফরির কবিরা কুফরির কবিরাটা হচ্ছে আপনি খুশি মনে আপনি খুশি মনে ডেলিভারেটলি আল্লাহর ডেলিভারেটলি যদি আপনি ছোটটা ধরুন ধরুন টুপি মাথায় দেওয়া এটা কোনো বড় আমল নয় একজন ব্যক্তি যদি ছোট্ট একটু ওজনের জন্য না করে তার কোনো গুনা নেই কিন্তু টুপি মাথায় দেখি রাখ এটা কিন্তু কুফরির গুনা ডেলিভারিটলি অস্বীকার করলে ডেলিভারিটলি অস্বীকার করে না করলে সেটা হলো যে এই যে হাওয়া নামটা মা হাওয়া এই হাওয়া নামটা কি কোরআন শরীফের কোথাও আসছে আদম আল্লাহিস আসছে কিন্তু মা হাওয়া এই নামটা তো কোথাও কি আসছে সবখানে তো ওনার স্ত্রী ওনার স্ত্রী এই হাওয়া নামটা হাওয়া রিজুন আমি কোরআনে ওনার স্ত্রীর ব্যাপারে হাওয়া নাম দেখি নাই আমি কথা দেইনি যতগুলো দেখি নাই হাওয়া রিজুন তো সেই ইয়ার উনাদের সঙ্গী বলা হয়েছে আ প্রফেসর হাবর সাহেব কি কোনো তথ্য আছে কেন জানা আছে বা অন্য কারো জানা আছে আদম ইয়ের আদম আসলে বৈস্তিকে যে হাওয়া কথাটা চালু হয়েছে আমার নিজে কোরআন আমি কোথাও দেখি না এটা আচ্ছা আমি ঠিক আছে ডক্টর জারনা আমরা দেখি আরেকটু খুঁজবো এটা আচ্ছা স্যার হাওয়া সম্পর্কে তেমন কিন্তু একটা বিষয় এটা আছে জাহা কলাকা गावজা তো ঠিক আছে হাওয়া নামটা হাওয়া ওই ওই জায়গায় এসে হ্যাঁ ঠিক আছে তাউরাতে আছে তাউরাতে তাউরাতে আছে তো ওদের তাদেরিয়া সাওয়ারি যুন আছে তো ইয়াতে বলা আছে মুসা আলাইহিস সালামের ইয়াতে স্যার এখানে যে অনাজমি ইজা হাওয়া এই শব্দটা আছে কিন্তু এই হাওয়া আর ওই হাওয়া না ওই হাওয়াতে বড় হা আর ছোট হা সেই সেটা না এটা না আমরা দেখব হাওয়া সম্পর্কে কোরআনের ইয়াতে কোথাও এই শব্দটা আমাদের চোখে পড়ে নি স্যার সেই আমি আমিও চোখে দেখি আমাদেরও পড়ে নাই সেটাই জানো ওই যাওজাহ বলছে হ্যাঁ সেটা আছে তার স্ত্রী কথা বলা আছে

আচ্ছা ঠিক আছে স্যার এরপর হচ্ছে ডক্টর শরীফুল ইসলাম জি ডক্টর শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি কেমন আছেন হ্যাঁ ঠিক আছে আমাদের অর্থোপেডিক সাইজন জি স্যার আপনার কপালে স্ক্যান মার্ক দেখতে পাচ্ছি এখনো হ্যাঁ এখনো তো ই আছে একটু ওই যে মাঝে একটু পড়ে গেছিলাম বলো তুমি ভালো আছো না স্যার আছে স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার আমরা কোরআনে তো কিছু নিষিদ্ধ পেলাম হারাম কিন্তু কতগুলো কমন প্রাণী আছে স্যার এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি হবে যেমন ব্যাং সাপ বিড়াল ইভেন কুকুর আমরা এখান থেকে ওরকম কোন সিদ্ধান্ত দিব না কিন্তু আমরা কোরআন পড়লে যা দেখতে পাচ্ছি তো ওই স্পষ্ট নাম বলা আছে বাকিগুলোর ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত কেন্দ্রে বলতে চাই না আমরা সবাই কোরআন পড়ে ফেলি অন্য হাদিস দেখে ইয়ে দেখে আর কোরআনের ব্যাপারে স্পষ্ট অনেক আয়াত আছে সেটা দেখে নিতে বলবো আমরা কিছু কথা বলবো না ঠিক আছে শৈফ ওকে

আর হলো আর হলো যে স্যার মৃত মাছ আরকে এটা সম্পর্কে আমার একটা কমন সেন্স হলো যে স্যার মাছ তো জলে থাকে স্থলে তো সেটা বেঁচে থাকার কথা না এই কারণেই হয়তো সেটা হালাল হতে পারে মানে কোরআনে বলাই আছে মৃত মাছ হালাল কোরআন আছে হাদিসও আছে পোচাটা হালাল স্যার আমার ওই ভাগনিরই জানার ভাগনির ব্যাপারে অনলাইনে তো বেশ কিছু করছে ইয়া করে আমাদের যেটা আমরা করি এটা ফরিন আমাদের একটা আছে অনলাইন প্রত্যেক শুক্রবারে যেটা আমরা ক্লাস নেই ওখানে শুধু একদিন ইন করে দেখতে পারে আমাদের ওখানে অনেকেই ক্লাস করে আমরা কোর্স হিসাবে করি ঢাকাতে আরো অনেকেই কোর্স করে খোঁজ নিয়ে দেখতে পারে আর আমাদের ওটা যদি ইন্টারেস্ট হয় সে একদিনে সে ইন করে দেখতে পারে যে আমরা কি কিভাবে করি কি বললেন স্যার ওটা ইন আমাদের নাম দিয়েছে আমরা ফোর ইন শিক্ষা কোর্স ওখানে আমরা এটা তিন ঘন্টার প্রোগ্রাম প্লাস প্রথম আধা ঘন্টা করা হয় সহি এলাওয়াত তারপরে দেড় ঘন্টা মতো আমি ক্লাস নেই কোরআনের জ্ঞান অর্জনের মূল নীতি ইসলামের মৌলিক শিক্ষা তারপরে আধা ঘন্টা আমি নেই সেটা হচ্ছে কোরআন কার্বি গ্রামার আর শেষ সাধা ঘন্টা নেওয়া হয় পপুলার হিউম্যান বায়োলজি সাধারণ মানব শরীর বিজ্ঞান আমরা হিউম্যান বায়োলজিও শিখাই এই চারটে জিনিস একসাথে করে আমরা শিখাই উইচ ইস এক্সেপশনাল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথাও এই চারটি জিনিস একসাথে শেখানো হয় না তো সেখানে আপনি তাকে বলতে পারেন যে দেশে দেখতে পারেন

আচ্ছা ওই আপনার ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করছে ওইখানে কোরআনিক ওয়ার্ডটা কিন্তু আউলিয়া হ্যাঁ আপिष्ट আউলিয়া আপिष्ट বন্ধু আউলিয়া ইংলিশ ভার্সনে এরার গার্ডিয়ান হিসাবে ইউজ করে কিন্তু আমি দেখছি যারা অ্যান্টিসেমিটিক যাদের ইহুদি বিদ্বেষ অথবা চরমপন্থী তারা এটাকে বন্ধু হিসাবে ইউজ করে বিভিন্ন ট্রান্সলেশন আমি দেখছি আসলে আউলিয়া 173 তো কে আউলিয়া আছে আজকে আর তার জন্য বন্ধু আমরা এটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করে হয়ে যাওয়ার বন্ধু বন্ধু প্রবাহিত হয়ে যাওয়ার মতো বন্ধু হিসেবে না আপনি বন্ধুত্ব করতে পারবেন আপনার এটা যে আউলিয়া তো বিভিন্ন মিনিং আছে বন্ধু আছে গার্ডিয়ানও আছে একটা শব্দের বিভিন্ন মিনিং হয় বিভিন্ন জায়গায় গার্ডিয়ান হলো তো আরো অসুবিধা হলো তাই না গার্ডিয়ান হলো তো আপনার কন্ট্রোল থাকলো সেখানে গার্ডিয়ান হলে সে আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন এই এখানে দেখা যাচ্ছে মেইন কথাটা হচ্ছে আপনি তাকে প্রভাবিত করবেন সেজন্য আপনাকে প্রভাবিত না করতে পারে এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া এটা যদি হয় তাহলে যেমন মুসলিমরা খ্রিস্টান বিয়ে করতে পারে না ওই তো সেটাই কারণ মেয়েরা প্রভাবিত হয়ে আসার সম্ভাবনা বেশি এই জন্যে মুসলিমরা অমুসলিম মেয়ে বিয়ে করতে পারবে কিন্তু অমুসলিম ছেলে মুসলিম ছেলে ছেলেম মুসলিম মেয়ে অমুসলিম ছেলে পারবে না ওই সেটাও একই কারণ ধর এখানে প্রভাবিত হওয়ার বিষয়টা এসের জন্য সেটা গার্ডিয়ান হিসাবে ইউজ হয় তাই না তো এখানে গার্ডিয়ান দেখো গার্ডিয়ান তারও পার্ট আপনি ওইভাবে চিন্তা করে খালি ওইটা মনে রাখেন যে প্রভাবিত হয়ে যাওয়ার বিষয়টা যখনই আপনি প্রভাবিত হয়ে চেঞ্জ হয়ে যেতে পারেন এইটা ইসলাম এলাও করবেন আপনি চলে গেলেন ওইদিকে মেইন এর সূত্রটা এটা ঠিক আছে এরপর নেক্সট জি স্যার নেক্সট হচ্ছে কাজী তসলিমা ম্যাডাম আমার এটা জানার বিষয় আছে যে আমরা যেমন সুদের বিষয়টা সুদের ব্যাপারে তো কোরআনে সুরাব আকারে স্পষ্ট বল দেওয়া আছে যে সুদ খালে এটা কবিরা কবির মধ্যে পড়ে জি অবশ্যই বাট আমার প্রশ্ন হলো যে আমরা সুদ খাইতে চাই না বাট দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা তার মধ্যে দেখা গেছে যে আমাদেরকে সুদ দিতে হয় সুদ পে করতে হয় দেখা গেছে যে আমরা লোনের মতো অনেক সময় ইনভলভ থাকি এই ক্ষেত্রে কি হবে দেখেন যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেখানে চলতে গেলে তো কিছু এরকম কম্প্রোমাইজ করতে হবে কিন্তু সেখানে ওই তিনটে জিনিস মনে রাখতে হবে যে আপনি দিচ্ছেন বাধ্য হয়ে উপায় নাই আর দুই নম্বর আপনার মনে অনুশোচন থাকতে হবে যে কাজটা করছি ঠিক না মনে অনুশোচন দুঃখ থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে এখান থেকে উদ্ধার কিভাবে পাওয়া যায় সেটা চেষ্টা এই তিনটি যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের যে যেমন বিষয় হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যেন সার্ভিস করি তাদের নরমালি কিন্তু বাড়ি বাড়ি করা কিন্তু দেখা যাচ্ছে যে যাদের বাড়ি নাই বাড়ি করা কিন্তু ডিফিকাল মানে সার্ভিস থেকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রফেশনালি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান থেকে হোক বা ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে হোক ঋণ নিতে হয় নিয়ে এগুলো কাজ করতে হয় যদি এটা করা না হয় নরমালি কিন্তু সার্ভিস দিয়ে একটা বাড়ি করা সম্ভব হয় না বলে মনে করি যদি ইলিগাল না হয় আর কি সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে কিন্তু লোন গুলো করি তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের অনুশোচনা আছে ঠিক না ওইটা আপনি ওইখানে করতে হবে আমাদের হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যেটা আমরা তো ওইখানে আপনার গুনার মধ্যে আপনি কোন পর্যন্ত যেতে পারেন তারও কিন্তু একটা বিষয় আছে আপনার মধ্যম কবিরা গুনা হয়ে গেলে তখনই মুশকিল এটা আমরা আগামী দিন যে সময় ওই ওই আপনাদের গ্রাফটা দেখাবো আজকে আপনার এরাত হয়ে গেছে সেটা দেখা যাবে তো হ্যাঁ যেখানে ইসলাম নাই সেখানে কিছু তো এরকম অবস্থা থাকে যেটা না করে উপায় থাকে না সেখানে অবশ্যই ওই ওজোরের ইয়ের মধ্যে একটু ভিন্ন ক্যাটাগরির মধ্যে যাবে তো ঠিক আছে আমরা আজকে এখানে শেষ করছি পনেরো এগারোটা বাজে জি জি আচ্ছা রুবেল আমরা আজকে আজকে এখানে শেষ করতে চাই পনেরো এগারোটা বাজে সেমের দিন কালকে আমরা এই আর থেকে শুরু করবো আমরা একটু গুণারটা আর দেখে নিই তারপরে পরে রাতে যাবো জি তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যখন আছেন শুনেছেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন একসাথে বসার জানার শোনার এবং আমরা যেন কাজটি করে যেতে পারি আমাদের সিয়াম ও যেন আল্লাহর কাছে কোদায় সেভাবে আমরা যেন রাখতে পারি আপনাদেরকে সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহাম আসসালাম আলিকুম ওরমতুল্লাফি